সবাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি সবাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু আপনারা গ্রুপে কাজগুলো পোস্ট করেন না কেন? তাহলে গ্রুপ থাকার তো কোনো মানেই নাই। গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে আপনারা যেন আপনাদের হোমওয়ার্ক গুলো করেন, আমি যেন বুঝতে পারি আপনারা কোন দিকে আগাই ভাইয়া, যাবেন। গতকালকে তো আমাদের কোনো কাজ দেন নাই ভাই। আপনারা কিছু করেন নাই? কোনো কন্টেস্ট অংশগ্রহণ করেন নাই? এগুলো তো করতেছি, তাহলে সেগুলো লিঙ্ক দিবেন না। আমি তাহলে বুঝবো কিভাবে আপনারা কিভাবে আগাচ্ছেন? আসলে আপনারা আগাতে পারতেছেন কি পারতেছেন না, আপনাদের ডিজাইনটা কিভাবে ইম্প্রুভ হচ্ছে, এটা বোঝার জন্য হলো তো আপনাদের হোমওয়ার্ক গুলো দেখা উচিত, তাই না? এটা ঠিক না আসলে। আপনারা একটু কেয়ারফুল হন কেমন, আপনারা একটু ডিজাইন করে দেখানোর চেষ্টা করেন। আচ্ছা, ফেসবুক কাভার ফটো আজকে একটু দেখাই কেমন। ফেসবুক কাভার ফটো, ওয়েব ব্যানার, এগুলো নিয়ে আজকে আলোচনাগুলো করি। ফেসবুক কাভার ফটো দেখেন না এমন কেউ আছেন? আমার কথা শুনতেছেন সবাই? জি ভাইয়া, বলছি ফেসবুক কাভার ফটো দেখেন না এখন পর্যন্ত, এমন কেউ কি আছেন? ভাই ক্যানভা থেকে করছিলাম। করছিলেন? আচ্ছা, ফেসবুক কাভার ফটো কয় ধরনের, কয় টাইপের দেখে থাকেন কেউ বলতে পারবেন? কেউ কোনো প্রশ্নে আসার বলেন না? জানি না ভাইয়া, এই ফেসবুক চালান না? জি ভাইয়া, ফেসবুক চালাম কিন্তু খেয়াল করেন না। ভাই প্রশ্নটা কি ছিল বুঝতে পারিনি। ফেসবুক কাভার ফটো কয় টাইপের দেখে থাকেন, কয়টা কয় জায়গাতে অ্যাপ্লাই টাইপের? করে থাকেন? আচ্ছা, আরো সহজ করে বলি, কয়টা জায়গাতে দেখে থাকেন? দুই মানে কাভার ফটো তো এক জায়গায় দেখি বেসিক্যালি, যেটা আমাদের প্রোফাইলে। হ্যাঁ, একটাই থাকে। আর যদি পেজ থাকে ওখানে হচ্ছে পেজের একটা মানে প্রোফাইলে একটা লোগো থাকে, আর পেজের হচ্ছে কাভার ফটো থাকে একটা, এরকমই। আর আচ্ছা আমি বলি, যাদের প্রোফাইল হচ্ছে ফেসবুক প্রোফাইল ফেসবুক কাভার ফটো তিনটা জায়গাতে আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রোফাইল যেটা বললেন, আর একটা হচ্ছে যে গ্রুপ, গ্রুপের কাভার ফটো, ঠিক আছে, ফেসবুক গ্রুপের কাভার ফটো। দেন আর একটা থাকতে পারে আপনার পেজের কভার ফটো। ফ্যান পেজ, জি, যেমন হতে পারে আপনার সাপোজ এই যে বাটা বাটা অ্যাপেক্স, এগুলোতে আসেন। এখানে ভিডিও দেওয়া আছে, যদি আমরা অ্যাপেক্সে যাই, এই যে এখানে দেখেন ডিজাইন দেওয়া আছে, তাই না? তাহলে ফেসবুক কাভার ফটো আমরা তিন জায়গাতে দেখে থাকতে পারি, বা তিন টাইপের। একটা হচ্ছে আমাদের টাইম লাইন, আমাদের প্রোফাইলে যেটা টাইম লাইন আছে টাইম লাইনে দেখে থাকি। আর একটা আছে ফেসবুক ফ্যান পেজ, যেটা পেজ আমরা বলি সেটাকে আমরা বলবো ফ্যান পেজ। দেন আর একটা আছে ফেসবুক গ্রুপ। সবাই কি ক্লিয়ার বুঝতে পারছেন তিনটা? জি ভাইয়া, আচ্ছা, ওকে। এখন প্রথমত এইগুলোর মাপ পরিবর্তনশীল। ফেসবুক যে আমার যে সাপোজ প্রোফাইল, প্রোফাইলে যে কাভারটা আসে, এটা আজকে যেটা আছে 3 বছর আগে কিন্তু এটা ছিল না। 3 বছর আগে এর অন্যরকম একটা মাপ ছিল, বা 10 বছর আগে যদি যান তখন ছিল আরেকটা সাইজ। আর আজকে যেটা আছে হয়তো বা 2-3 বছর পরে এটাও থাকবে না। এটা তো সবাই মানতে মানে এটা তো সবাই মানে এগুলো পরিবর্তনশীল, এটা ইন্টারফেসও বিভিন্নভাবে পরিবর্তন হয় নাই। বুঝতেছেন কি আমার কথা সবাই? এটার যে না একটা, ভাই, বুঝতে পারিনি। এটা তো আগে এমন ছিল না। আগে ফেসবুকটা দেখতে কেমন ছিল দেখি তো। ফেসবুক আমি একটু ডিটেলসে আলোচনা করি কেমন, কারণ
কিছু জানার ব্যাপার আছে এবং আমি ওল্ড কিছু সাইজ নিয়েও আলোচনা করব, ওইগুলো নিয়েও দেখাবো যদি পারি। ঠিক আছে, যেমন ফেসবুকে এটা হচ্ছে লেটেস্ট একটা ইন্টারফেস আছে, কিন্তু ফেসবুক ওল্ড কেমন ছিল? ওল্ড এই যে আমরা কিছুদিন আগে এই টাইপের ইন্টারফেসটা মনে সবাই পাইছি, তাই না? এটা পাইছি না? জি ভাইয়া পাইছি। এটা কেউ পাইছেন আপনাদের মধ্যে থেকে? এটা অবশ্য ক্লিয়ার না। এটা দেখছেন কেউ পিসিতে? তখন মনে হয় আমাদের হাতে ততটাও পিসি না 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 দেখিনি এটা, অ্যাভেলেবল ছিল না। ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু একটা সময় ছিল, এটা কিন্তু কেউ ডিজাইন করেনি, এটা কিন্তু একটা সময় ছিল। এই দেখেন ফার্স্টে ছিল অনেকটা এই টাইপের, দেখছেন ফার্স্টে প্রোফাইলে গেলে অনেকটা এই টাইপের ছিল, মানে এই টাইপের না 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 এটা ফার্স্টে ছিল না, ফার্স্ট এটা এটাও আপডেট হয়ে আসছে, তার আগেও ফার্স্টে যখন ওল্ড এই যে দেখেন ফার্স্ট ছিল এটা, ফার্স্টে যখন একেবারে প্রথমে তখন ছিল অনেকটা এই টাইপের, দেখছেন কেমন ছিল? এটা কিন্তু ফার্স্টে ছিল, সর্বপ্রথম যখন ফেসবুকটা আবিষ্কার হয় না তখন কিন্তু অনেকটা এই টাইপের ছিল। আপনারা যদি পারেন তাহলে এইগুলো নিয়ে যদি আর একটু স্টাডি করেন, মানে আপনাদের যদি মানে জানতে ইচ্ছা হয় কখনো, তাহলে এগুলো পরিবর্তনটা আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। ঠিক আছে, ধাপে ধাপে দেখতে পারবেন যে কেমন কি হয়। এই যে দেখেন ফেসবুক ফার্স্ট ভার্সন 2004, দেখছেন ওয়েলকাম টু ফেসবুক, কিন্তু এইটা এটা কিন্তু আমরা দেখি নাই, দেখি নাই মানে এক কথায় বলতে পারেন তখন আসলে আমার মনে হয় এখানে সবাই প্রায় সেম এজ, মনে হয় গড়ে 22, 24, 25, 27, 28 ম্যাক্সিমাম মনে হয়, আমার যা ধারণা, হয়তো বা দু একজন একটু আর একটু বেশি থাকতে পারেন আর একটু ছোটো থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম মনে হয় 24, 25 এমন হবে, 23 থেকে, তাই না? নিরবতা, কিছুই বুঝি না আমার সম্বন্ধে। জি জি দেখেন ফার্স্টে এমন ছিল, এই যে আপনি লগ ইন করার জন্য এখানে এটা ছিল। তো যাই হোক, আমার আসলে এটা বলার বিষয় না, আমি জাস্ট আমি আপনাদেরকে জাস্ট এটাই বলতেছি যে আজকে যেটা এখানে দেখতেছেন এটা দুই দিন পরে এমন থাকবে না, দুই দিন পরে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন প্রথমে কিন্তু এইটা ছিল, আমরা মনে হয় এইটা এটার আপডেটটা পাইছি, কিন্তু এইটা আমরা কেউই পাই নাই, সম্ভবত এইটা আমরা মেবি কেউ পাই নাই, পাইছেন কেউ? পান নাই মেবি, অত তখন মনে হয়। হ্যাঁ এটা ছোটবেলায় দেখতাম, ভাইয়ারা ইউজ করতো। না ওইটাই বলছি, আমরা ইউজ করি নাই, হয়তোবা আমাদের সিনিয়র যারা আছে তারা ইউজ করছে, হয়তোবা যারা 6 সালে 7 সালের দিকে ফেসবুক খুব রিয়ার কেস বাংলাদেশে, তখন মনে হয় কয়েকজন চালাইতো, 8-9 সালের দিকে, 8-9-10-এর দিকে, এটা তো 10-11-এর দিকে ছিল, 10-11-এর এরকম টাইমে ছিল এটা। হ্যাঁ 10-11-তে না, 10 সাল থেকে ফেসবুক আমি চালাই, এটা আরো আগের হবে ভাই, 10 সালে এটা আরো আগে চালাইছি। হ্যাঁ ওটা এটা আরো অনেক আগের, এটা আরো আগের হবে, এটা আরো আগের হবে, এটা মেবি 4 সাল কি 6 সাল দিকে, 10-এ যেটা ছিল ওটা এটার একটু মডিফাই ভার্সন, এটা আমরা মোবাইল ভার্সনটা চালাইছি, এটা আমরা মোবাইলটা চালাইছি। হ্যাঁ 10-এ মডিফাইডটা চালাইছি, আমরা 10-এ মডিফাইডটা চালাইছি। তো ওইটা আসলে কথা না, কথা হচ্ছে এই যে আমরা চালাইছি মেবি এটা, এই যে এইটা পাইছি, না না এটা ওইটা সেম প্রাইস, এই যে এই টাইপের কিছু একটা পাইছি আমরা, কাভার ফটো সহ এই টাইপের পাইছি। আচ্ছা যাই হোক, আমরা এত অত ডিপে যাবো না, কারণ আমরা এটা নিয়ে রিসার্চ করবো না, আমরা একটা সোশ্যাল মিডিয়া দিব না। ঠিক আছে, আমরা তো ডিপে যাচ্ছি না, আমরা জাস্ট ফেসবুক, আমার যেটা প্রথম কথা যে এই জন্য সাপোজ আমি আপনাদেরকে আজকে একটা মাপ বলে দিব যে 828x315 ওয়াইড হবে 820, হাইট হবে 356, এরকম ভাবে যে আজকে যদি আমি বলে দিই, আপনারা যদি খাতায় লিখে রাখেন, মাথায় যদি সেভ করে রাখেন, তাহলে একটা প্রবলেমে পড়বেন। এই জন্য আমি বলবো যখন আপনারা যেটা নিয়ে কাজ করবেন, সাপোজ আজকে আমি একটা ডিজাইন করব ফেসবুক, সরি ফেসবুক কাভার ফটো সাইজ, ফেসবুক কাভার ফটো সাইজ,
ফেসবুক কাভার ফটো সাইজ দেওয়ার সাথে সাথে এখানে আমার চলে আসছে 820 পিক্সেল ওয়াইড এবং 312 পিক্সেল হাইট। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমি মাপটা পেয়ে গেছি কি? জি ভাইয়া। ওকে, কিন্তু আবার এর নিচে দেখেন দেওয়া আছে এটা ছিল আমার কম্পিউটারের অন ইওর পেজ অন কম্পিউটার অ্যান্ড 640 পিক্সেল ওয়াইড বাই 360 পিক্সেল টেল। এটা হচ্ছে আমার স্মার্টফোন, আমার স্মার্টফোনে যে অ্যাপস ইউজ করি আমি, অ্যাপসের মাধ্যমে যদি আমি আমার কাভারটা দেখতে চাই বা অ্যাপসে যদি আপনি পারফেক্টভাবে দেখতে চান তাহলে আপনার এই অনুপাতটা ধরে রাখতে হবে। মাস্ট বি অ্যাট লেটেস্ট, এই যে লেটেস্ট 400 পিক্সেল ওয়াইড অ্যান্ড 150 পিক্সেল, তো এটা দরকার নাই, এটা আরজিবি পিক্সেল এটা আপনার দরকার নাই। আপনি জাস্ট এই যে যখন আমরা সব সময় ক্লায়েন্ট কখনোই বলবে না যে আপনি মোবাইলের জন্য করে দেন, সবাই অলওয়েজ মানে যারা আসলে ফেসবুক কাভার ফটো ডিজাইন করাই নেবে তাদের টার্গেটে থাকবে যারা পিসি চালায় তারা, ঠিক আছে? তবু যদি কেউ বলে, কখনো যদি বলে যে আমি ফোনেও পারফেক্টভাবে দেখতে চাই আমি পিসিতেও পারফেক্টভাবে দেখতে চাই, তাহলে একটার সাথে একটা কম্বাইন করবেন, এইটার মাঝখানে এই অনুপাতটা একটা শেপ নিয়ে যাবেন, ঠিক আছে? আপনারা একটু নিজের একটু ভাববেন যে কিভাবে পসিবল, যদি না বোঝেন দেন আমি এটা কালকে আপনাদেরকে এটা সলভ করে দেবো, ঠিক আছে? এছাড়া যত কোশ্চেন আছে আমি সবই করে দেবো, এটাও আমি দেখাবো, হিন্টস দেবো, কিন্তু আমি আজকে এটা সলভ করবো না। আপনাদের মাথায় যদি কারো কোশ্চেন আসে তখন আপনারা আমাকে কালকে বলবেন এটা, ঠিক আছে? এইটা গেল আমার ফেসবুক কাভার ফটো সাইজ। আমি যদি যাই ফেসবুক গ্রুপ, গ্রুপ কাভার ফটো সাইজ, ফেসবুক গ্রুপ কাভার ফটো সাইজে যখনই যাচ্ছি তখনই আমাকে এখানে একটা দিয়ে দিচ্ছে ফেসবুক গ্রুপ কাভার ফটো সাইজ, এই যে এখানে দেখেন সুন্দরভাবে দিয়ে দিচ্ছে 1640 পিক্সেল বাই 662, এইটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, ঠিক আছে? ফেসবুক গ্রুপ কাভার ফটো সাইজ 2020, হ্যাঁ 21টা তো এখন আপডেট করে নাই, এই যে এটা 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 পারফেক্ট, এটা এটা লেটেস্ট, ঠিক আছে? 1680 বাই 856, এটা হচ্ছে গ্রুপের সাইজ, আমার এটা সাইজও কিন্তু সেম, এই সাইজটাই কিন্তু গ্রুপে দেওয়া আছে আমারটা। এরপরে আমার হতে পারে নিউ ফেসবুক পেজ, পেজ কাভার ফটো সাইজ, এই যে পেজের জন্য কিন্তু সেম, পেজ এবং টাইম লাইনের জন্য এখন কিন্তু সেম আছে। আর যদি কখনো আপনি ওই যে ফোনের জন্য বললাম যে ফোনের জন্য যদি আপনি কখনো চান এই যে এইভাবে সাপোজ এটা আছে, একটু দেখেন সবার মাথার উপরে যাচ্ছে বুঝতে পারছি, এই যে এখানে এইটা সাপোজ ফোনের একটা মাপ নিয়ে নিলেন, সরি পিসির মাপটা নিয়ে নিলেন, আর ফোনের যেটাই থাকবে যে অনুপাতটা থাকবে ফোনের সেটা জাস্ট এই যে মাঝখান দিয়ে বসাই দিবেন, দ্যাটস ইট। সবাই কি ক্লিয়ার প্রসেসটা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আমি একটু করে দেখাই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? আপনাদের বলছি আজকে দেখাবো না, এজন্য অনেকে ডিপ্রেশনে চলে গেছেন। শুভ নাই, কথা বলতেছে না একটাও। শুভ খাচ্ছেন? খাচ্ছেন নাকি? না ভাই এত জলদি কেন? জলদি হাই হাই কি বলেন, দুইটা বাজে। হ্যাঁ আমাদের আমাদের এখানে তো অনেকগুলো শুভ আছে। হ্যাঁ ভাই ওটা উপোস। হ্যাঁ সব শুভকে ভালোবাসি। আচ্ছা যাই হোক, আমার কত কথা ভাই, 3টা 4টা বেজে যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি সাপোজ আমি ভুলে গেছি আবার ধরে ফেসবুক কাভার ফটো সাইজ, ফেসবুক কাভার ফটো সাইজ 820 বাই কোথায়, এই যে 820 বাই 312, এখান থেকে 820 নিলাম, এই যে 820 আর এখানে 312, সবাই কি ক্লিয়ার?
বুঝতে পারছেন জি ভাইয়া, আমার কিন্তু এখানে কোনো ব্লিড দরকার নাই, ব্লিড কিন্তু অলওয়েজ আমার প্রিন্ট রিলেটেড কাজে আসে। এরপরে অ্যাডভান্স অপশন এখান থেকে ভাইয়া জি বলেন, এটা তো 312 মানে 820x312, এটা হচ্ছে পেজের কভার ফটো না? পেজ টাইমলাইন দুটাই, পেজ এবং টাইমলাইনটা সেম। এই যে দেখেন, এই জন্য তো বের করে রাখছে, এই যে দেখেন আমার এখানে যতটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু সেম ততটুকু দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা এখন নতুন আসছে। আর 2017 সালে কি ছিল জানেন? 17 সালে টাইমলাইনের জন্য ছিল 851x315, খুব ভালোভাবে মনে আছে। আর তখন পেজের জন্য ছিল 828x315, এটা জাস্ট একটু তালগোল পেকে যেত। হ্যাঁ, টাইমলাইন এটা একটু কাটা পড়তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 828x315। আর তখন ছিল গ্রুপের জন্য 820x256, ঠিক আছে, তিনটাই একেবারে মানে বেতাল একটা মাপ ছিল। আচ্ছা যাই হোক, ওইটা বাদ দেই, আমি এখান থেকে 820x312 দিলাম। দেন কালার মোড কোনটা দিব বলেন তো? আরজিবি কেন দিব? ওয়েব মিডিয়া 100% ওয়েব, ওয়েব দেখে এটা আমার ওয়েবে থাকবে, এটা আমি প্রিন্ট দিব না। রেজুলেশন কত দিব বলেন তো? ভাত না ভাই, প্রিন্ট হলে 300 গ্রামে 72 দিতে হবে না নাকি? কেন 72 দিব বলেন তো? এখান থেকে আমি ডিটেলস যাচ্ছি। আচ্ছা ডিটেলস এ 96 ডিপিআই ছিল, ওই যে 96 ডিপিআই না ওটা? না আচ্ছা ডিপিআই থাকো, আমার সবসব থেকে আমার একটু পারফেক্ট ভাবে দেখে নেই। আপনারা কি কয়েকজন বলছিলেন মোশন গ্রাফিক্স একটু ইন্টারেস্ট আছেন, এমন কেউ আছেন? আচ্ছা মোশন গ্রাফিক্সে শুধু ইন্টারেস্ট থাকলে না, পিসি কনফিগারেশনটা কিন্তু তাকাইতে হবে আপনাকে অবশ্যই। মিনিমাম 8GB র্যাম যদি ডেস্কটপ না হয় তাহলে কিন্তু পারবেন না, ল্যাপটপ হলেও কিন্তু ছোটা। যদি কেউ বলে যে কোনো সমস্যা নেই 4GB দিয়ে আপনি শুরু করে দেন সে আপনাকে ধোকা দেবে। জি জি শুভম ভাই, বুঝি নাই ভাই, ইন্টারেস্টেড? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে কথা বলছি কিছু পরে, ঠিক আছে? আচ্ছা দেখেন এই ইমেজটা নিলাম, কন্ট্রোল অল্টার আই দিচ্ছি, সরি কন্ট্রোল শিফট আই, কেন কিছু আসে না কেন? হ্যাঁ কন্ট্রোল অল্টার আই দিলে আসবে। হ্যাঁ এই যে দেখেন রেজুলেশন 72, দেখছেন, দেখতে পাচ্ছেন কি সবাই? শুধু এটা না, জি ভাই ফেসবুকে আপনাদের মধ্যে থেকে কারো একটা প্রোফাইলে যায়, কার প্রোফাইলে যাব বলেন? আমার এটাতে একজন লাইক দিয়েছে, শুভন লাইক দিয়েছে, দেখি শুভন আছে কি না। এই ছবিটা কত রেজুলেশন ছিল শুভন ভাই? ঠিক বলতে পারতাছি না, ঠিক বলতে পারতেছেন না, নিশ্চয়ই কনভার্ট করে 72 দেন নাই? আমি কনভার্ট করে নেব, এটা তো ফেসবুক থেকে অটো কনভার্ট হয়ে যায়। আমি জানি তো, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই সেটা। কন্ট্রোল 72 আই দিলাম, এই যে দেখেন কনভার্ট হয়ে অটো 72 চলে আসছে, দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই আপনার দেখা দেখে আরেকজন দেয়নি 72, যাচ্ছি ব্যাকে। আজকের ক্লাসে যারা লাইক দিতে পারে, যদি আমি চাই না যে লাইক দেন কেউ, লাইক দিলে পরেও হয়তো বা নেক্সট ক্লাসে এরকম ভাবে কাভার ফটো ডাউনলোড করবো না। নাম কি এটা? শুভ। হ্যাঁ যদি শুভ ভাইটা নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার আই দিলাম, এখানেও 72, কি ব্যাপার? আপনাদের কি চুক্তি করছেন? চুক্তি করেন নাই, আসলে কেউই চুক্তি করে নাই ফেসবুকের সাথে। ব্যাপারটা এমন যে ফেসবুকে আপনি যত রেজুলেশনের ইমেজই দেন না কেন, ওইটা অটো কনভার্ট হয়ে 72 চলে আসবে। যদি আপনারা এখানে কেউ কোনো ডিজাইন দিয়ে থাকেন তাহলে আর একটু ভালো হয়, বুঝতে পারবেন। সাপোজ এই যে এখানে ডিজাইন করছেন রিজওয়ান হাসান, আপনি যে ডিজাইনটা করছেন আপনার ডিজাইন নিশ্চয়ই আপনি 72 রেজুলেশন দেন না, 100% 300 রেজুলেশন দিয়ে করছেন,
আমি জানি। তো এটাকে যদি আমি নিয়ে যাই, এই যে এখানে নিয়ে আসলাম, দেন কন্ট্রোল অল্টার আই দিচ্ছি, দেখেন অটো 72 চলে আসছে, দেখছেন সব এরকম ভাবে 72 চলে আসবে। তো আপনি ইচ্ছা করলে বাড়ায় দিতে পারেন, কিন্তু আপনার ঘুরে ফিরে 72 তে চলে আসবে। তো পরে আসার চেয়ে আমরা 72 তেই দেখি এটা আসলে দেখতে কেমন হবে, দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। এখন একটা আপু বলতেছিল যে ভাইয়া কিভাবে ওই যে দুইটা কম্বাইন করে বুঝি নাই, বলেন নাই মনে আছে কে বলছিলেন? আমরা যখন করতেছি যে যেমন 820/312 বা রেজুলেশন, হ্যাঁ এইটা তো একটা গুড কোশ্চেন করছেন। আমার কিন্তু এভাবে সেট করে নিতে হচ্ছে, তাই না? বুঝতেছেন কি? হ্যালো শুভম ভাই, একটা জিনিস দেখেন, একটা জিনিস ভাবেন যে এই ছবিটা আমি এরকম ভাবে দিচ্ছি, ইটস ওকে, ইটস ভেরি নাইস, গুড, ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি কখনো ব্যানার বানাই, আমি যদি একটা A4 ব্যানার দিই এখানে, সাপোজ আমি এখানে আপলোড ফটো, আমি যাচ্ছি একটা ফ্লায়ার দিতে, সাপোজ এখানে একটা ফ্লায়ার দিব আমি বেশি ভারী দিয়েছি, কখনোই এটা ভালোভাবে মানাবে না, ঠিক আছে, কখনোই ফুটবে না, এই যে দেখেন কখনোই আমি পূর্ণাঙ্গ পাবো না। আমার ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখানে কিছু গ্যাপ চলে গেছে, এখানে কিছু গ্যাপ চলে গেছে, আর নিচে কিছু ইনফরমেশন চলে গেছে, যেটা এসেই কিন্তু দেখতে পারবে না। শুভ মাহমুদ ভাই, আপনি কি বুঝতেছেন প্রসেসটা? জি ভাইয়া বুঝতে পারছি। আমি বলতেছি যে শুভ ভাই বললো যেহেতু ওরা অটো নিয়ে নিচ্ছে, তাহলে আমাদের সাইজ দেওয়া কি দরকার? এখন ওরা যদি 420/370 নেয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমার যদি 250 কেমন হবে, মানে একটা জিনিস আরেকজনের নিয়ন্ত্রণে ছাড়ার আগে আপনি নিজের নিয়ন্ত্রণে রেখে দেখবেন না যে আসলে এটা পরে কেমন হবে, এখনই দেখে নেই, এটা বেস্ট না? বুঝতেছেন শুভ ভাই? জি ভাই বুঝতে পারছি। আর এবার সাইজ নিয়ে কারো কোনো কোশ্চেন ছিল? শাফিন ভাই আপনার কোনো কোশ্চেন ছিল? না ভাই আমার কোনো কোশ্চেন ছিল না। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ আমার এই বিষয়ে খুব ভালোভাবে ধারণা আছে, তো যে কোনো টাইপের কোশ্চেন আর অ্যানসার দিতে পারবো। আমার ওই যে শুভ ভাই বললো তো ওই জন্য এটা বললাম। আসলে শুভ ভাই আমি আপনাকে বলি, যদি কারো কোনো কোশ্চেন থাকেও হয়তো বা ভাবতেছেন যে একটু ব্যাপারটা ঘোলাটে হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করি। দেখেন সাপোজ আপনি যদি মাপ না নিয়েও যদি করেন, মাপ না নিয়েও যদি আপনার ফেসবুক কাভারটা ডিজাইন করেন, আপনি একটা ব্যানার দিচ্ছেন, এখন ব্যানারে অনেকে স্ক্রল করে নিচে নাও আসতে পারে, হতে পারে আপনি একটা ইনফরমেশন দিচ্ছেন, আপনার একটা ফোন নাম্বার দিচ্ছেন, ফোন নাম্বারটা আপনার প্রোফাইল পিকের নিচে পড়ে গেছে, হতে পারে না? আপনি ওয়েবসাইট দিচ্ছেন, ওয়েবসাইটটা এই যে এডিট ফটো কাভার ফটো এটার নিচে পড়ে গেছে, আপনার এটা মিস ইউজ না, এখানে ওয়েবসাইটটা দেওয়া,
এখানে ফোন নাম্বারটা দেওয়া, বুঝতে পারছেন? এই জন্য মাপটা আসছে, এই জন্য এটা ডিজাইন আসছে, নাহলে এটা যে কেউ ডিজাইন করতো, এই জন্য এটা ডিজাইনারের হাতে আসছে। এখন ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখেন আমি এখানে, এই যে দেখেন, এটা এলোপাথারি ভাবে করা হয়েছে, এই জন্য এখানে কিন্তু ওয়েবসাইট এটা মিসিং হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু নতুন চেঞ্জ আসছে গ্রুপে, এই জন্য এটা মিসিং হয়েছে। দেখেন এলইডিপি ডট কি, আমি কি ধরবো, এলইডিপি ডট কি আইসিটি নাকি? আমার এখানে ক্লিক ক্লিক করে কয়জন দেখবে? দেখবে না, ক্লিক করে সবাই দেখবে না ভাইয়া। এডিটটা তো শুধু আপনার এখানে আসতেছে, বাকি সবাই তো ক্লিয়ারই দেখতে পাবে। কি মানে আমরা তো এডিটার, এডিট অপশনটা যে আপনার আসতেছে, এই অপশনটা তো আর আমরা দেখতে পাবো না। ঠিক আছে, জানি তো জানি তো, কিন্তু আপনারা এই যে এই যে এই টাইপের, এই টাইপের যখন দেখবেন না, এই যে এই টাইপের, আমি বলি এটা আসলে আপনারা তো এখন এগুলো পান নাই। কভার ফটো, এখন তো অনেক ইজি হয়েছে, আগে অনেকটা এই টাইপের ছিল না? দেখেন তো এখানে একটা প্রোফাইল পিক দেখছেন, প্রোফাইল পিক দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই যে এইখানে আরো কিছু টাইম লাইনে কিছু লেখা আছে, দেখছেন? আগে কিন্তু এটা ছিল, তো এখন এইটা একটা ছিল, যাই হোক আপনারা দেখছেন, কিন্তু এখন সামনে আরো আরো অনেকগুলো, আপনারা হয়তো বা সবাই সীমাবদ্ধ আছেন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলোর মধ্যে সীমাবদ্ধ আছেন, কিন্তু এছাড়াও কিন্তু আরো অসংখ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, মিনিমাম 25-30টা সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যেখানে মানুষ মানে নিত্যদিন যাওয়া আসা করতেছে, মিনিমাম 25-30টা আছে, মিনিমাম 25-30টা আমার দেখাই আছে। ঠিক আছে, আপনারা যদি দেখেন কখনো সোশ্যাল মিডিয়া লিখে যদি সার্চ দেন, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া লিখে জাস্ট সার্চ দিবেন, কখনো হিউজ পেয়ে যাবেন, হিউজ পেয়ে যাবেন। এগুলো হয়তো আপনাদের সবই কম, সব কম আপনাদের, এখানে হয়তো বা দু একটা চেনা থাকতে পারে, মানে দু একটা আননোন থাকতে পারে, দু একটা, বেশি হবে না, দু একটা, কিন্তু এর বাইরেও আরো অসংখ্য অসংখ্য আছে, ঠিক আছে, যেগুলোতে মানুষ নিত্যদিন যাওয়া আসা করতেছে। তো এই টাইপের কাজগুলো জেনে রাখতে হবে আপনাদের, এই যে এই যে এই যে স্পেসিং গুলো না, এইগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে, এই যে প্রোফাইল পিক না, এইগুলো জেনে রাখতে হবে। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা ফেসবুক কাভার ফটো আমি আবারও একটা নিয়ে দেখাই, ফেসবুক আমি একটাই ডিজাইন করে দেখাবো, বেশি ডিজাইন করব না। 820x312 নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে আমি আরজিবি 72 দিয়ে জাস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমাদের এইখানে যে একটা প্রোফাইল পিক আছে না, প্রোফাইল পিকের সাইজ থাকে 180x180 পিক্সেল, তবে আপনারা চাইলে 200 পিক্সেল ধরতে পারেন, 200 পিক্সেল নিতে পারেন, ঠিক আছে, 200x200 পিক্সেল ধরেও কাজটা করতে পারেন, কিন্তু 200 পিক্সেল ধরার দরকার নাই, আপনারা 180x180 পিক্সেল ধরেই কাজ করতে পারেন। এরপরেও এখানে সাপোজ এই যে এটা 180x180 পিক্সেল আছে, আর কিছু অংশ নিচে নিচে চলে আসছে, এটা দেখছেন প্রোফাইল পিক কিছুটা নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, জি ভাইয়া, দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 20 পিক্সেল, এটা 20 পিক্সেল, তাহলে 180x20 বাদ দিলে কত হবে? 160, আচ্ছা আমি এখানে তাহলে ওয়াইড কত নিব, ওয়াইড আমার 180 হবে, হাইট হবে 160, এই যে 60 দিলাম, দেন জাস্ট ওকে দিলাম। এখন এটাকে একটা ডিফারেন্ট কালার দিচ্ছি, একটা কালার দিলাম, স্টক কালার অফ করে দিলাম, আর এটাকে জাস্ট আমি মাঝখানে
অ্যালাইন করে দেব, এটাকে সিলেক্ট করে আমি যদি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে অ্যালাইনে জাস্ট আর্টবোর্ড করে দিলাম। এখন আপনি কন্ট্রোল আর দিয়ে রুলার নেন, রুলার নিয়ে এইখানে একটা রুলার দিয়ে দেন, এই যে আমরা রুলার নেই ফটোশপে বা ইলাস্ট্রেটরে, এই রুলারের ম্যাগনেটিক পাওয়ার কতটুকু কারো জানা আছে? 5 পিক্সেল, 5 পিক্সেল পর্যন্ত ম্যাগনেটিক পাওয়ার কাজ করে, এর বাইরে গেলে ম্যাগনেটিক পাওয়ারটা হারায় ফেলে, ঠিক আছে? এই যে এটা নিলাম, দেন আমি এটাকে কেটে দিলাম। এখন এই জায়গাতে আপনি সব জায়গাতে ইনফরমেশন দিতে পারবেন, ইনফরমেশন, লোগো, কিউআর কোড, ওয়েবসাইট সব কিছু দিতে পারবেন, কিন্তু এইটুকের মধ্যে দিতে পারবেন না। এইটুকের মধ্যে হতে পারে আপনার ডিজাইন, সাপোজ আপনি এইখান থেকে একটা ডিজাইন করছেন, ডিজাইনটা এই যে এইভাবে 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 হতে পারে, এইটা এখানে আসতে পারে, কিন্তু কখনো এখান থেকে শুরু হবে না www.এত, বা এখান থেকে কখনো শুরু হবে না 01000, এরকম ভাবে এখানে কোনো নাম্বার আসবে না। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, সেম ওই যে আমরা এর আগেও তো এগুলো এই টাইপের কাজ করছি, অনেকটা ওই রকমই, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ফেসবুক কাভার ডিজাইন করতে পারি। ফেসবুক কাভার কি টাইপের করবো বলেন? কমার্শিয়াল করবো? জি ভাইয়া, কমার্শিয়াল করে। আচ্ছা, কমার্শিয়াল। দেখেন একটা খুব সহজ একটা টেকনিক আছে, যেমন আপনারা বিজনেস কার্ড করছেন না, বিজনেস কার্ডের মতো করেও অনেকে করতে পারেন। সেটা কি টাইপের? সেটা হতে পারে আপনার এমন যে এইখানে একটা আপনার নাম ডেজিগনেশন, মানে কিছু দেখবেন এমন যে নাম ডেজিগনেশন দেয়, তারপরে আপনার ফোন, ইমেইল, ওয়েব, লোকেশন দিয়ে জাস্ট এটা ওটা দিয়ে, এখানে কিছু ডিসক্রিপশন দেয়, এখানে একটা বড় করে নিজের ছবি দেয়, বা কিছু আপনার এসইও মার্কেটিং বিভিন্ন টাইপের ভেক্টর টেক্টর দিয়ে জাস্ট আপনার হাইলাইট করতে পারে, ভেক্টর হতে পারে, কার্টুন হতে পারে, এই টাইপেরও করতে পারে কিছু পাবলিক। আপনারা আর একটু ডিফারেন্ট, আর একটু অন্যরকম ভাবেও ভাবতে পারেন। ভাইয়া, ফেসবুক পেজের জন্য করে দেন, পেজের জন্য। হ্যাঁ, পেজ আর টাইমলাইন সেম, যদি পেজ আছে, যদি পেজ হয় ভালো হয়। ওকে ওকে ওকে, যদি পেজ হয়, সাপোজ এটা যদি পেজের জন্য করেন তাহলে কি হবে, পেজ বা যদি কভার ফটোর জন্য করেন তাহলে এই যে রুলার না, এই রুলারগুলো কোনো দরকার নাই, এই রুলার কোনো দরকার নাই, আপনি রুলারগুলো বাদে আপনি আপনার ইচ্ছা মতো জাস্ট ডিজাইনটা করতে পারেন। কেমন হতে পারে ডিজাইন দেখি, ডিজাইন লেটস স্টার্ট, খুব সহজ কিছু ডিজাইন করি। ডিজাইন হতে পারে আমার পেন টুলস, আমার খুব ফেভারিট, এই নিলাম, তারপরে এই নিলাম, এই এই জাস্ট নিলাম। এটা নেওয়ার পরে এইখান থেকে এই ভাইয়া, আমি আপনাকে আমার পেজের কিছু ইনফরমেশন দিয়ে আপনি আমাকে একটু বানাই দিবেন? না, ওটা আপনি বানাবেন আপনার পেজটা, ঠিক আছে? কারণ আপনার ইনফরমেশন অনুযায়ী বানাইতে গেলে আমি আর কিছু দেখাতে পারবো না, কারণ আমি ফেসবুক কাভারের সাথে আপনাদের সোশ্যাল মিডিয়া যে ব্যানারগুলো সম্পর্কে ওইগুলো সব নলেজ দিয়ে দেবো আজকে যতটুকু পারি। একটু জুম করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। হ্যাঁ, 100% ঠিক আছে। এই দিলাম, চেষ্টা যোগ্য হতে পারে, আর একটু চাপায় দিই এদিকে। আচ্ছা, যতটুকু করলাম এতটুকু তো সবাই বুঝতে পারতেছেন, তাই না?
জি ভাইয়া। ওকে এরপরে পেন্টুসের মাধ্যমে আচ্ছা এটাকে লক করে নিই, এটা লক করলে আমার কাজটা করতে আর একটু সহজ হবে। কন্ট্রোল টু দেন পেন টুলস হতে পারে, এইটা সামান্য পরিমাণে এই দিলাম আর এখান থেকে নিচে দিয়ে দিলাম, নিচে দিয়ে জাস্ট এইভাবে করলাম। করার পরে এটাকে জাস্ট একটু ডিপ কালার দিলাম, দেন এটাকে নিচে দিয়ে দিলাম, দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন যেটা কাজ আমার সেটা হচ্ছে পেন টুলসের মাধ্যমে আমি জাস্ট এখানে একটা শেপ ক্রিয়েট করে নেব, এটার নিচ দিয়ে, এটার নিচে দিয়ে আমি এইভাবে একটা শেপ ক্রিয়েট করে নেব। এই যে দিলাম, এই এই নিলাম আর এই, আর এটাকে অ্যারেঞ্জ ব্যাক একটু ডিফারেন্ট কালার দিতে পারি যেন বুঝতে পারেন। এইটুকু ব্যাক অপশন জি বলেন ভাই, যেটা করতেছেন কি কনসেপ্টের উপর বেস করে করতেছেন? অনেক সময় ধরেন আমি যে কোন একটা করলাম, একটা শেপ দিলাম এরকম করলাম, বাট একটা কনসেপ্টের উপর বেস করে কাজটা করলে মনে হয় ক্লিয়ার হয়ে যায়। কনসেপ্টের উপরে আসে এটা, ব্যাটিং টু ক্লিয়ার ওয়েব ব্যানার ডিজাইন করতেছে, ওয়েব ব্যানার মনে করেন যে ফ্রি ক্লাস, ফ্রি ফ্রি টিউশন, আপনারা ফ্রি এলইডি তে একটা কোর্স করতেছেন না, এটার উপর ডিপেন্ড করে করছে, ঠিক আছে? তো এই যে কনসেপ্টের কথা বলতেছেন না, এখানে যে রেট নিছি না, কোনো কিছু উদ্বোধনের আগে কিন্তু দেখবেন যে যদি উদ্বোধন থাকে, ওপেনিং থাকে, ব্র্যান্ড ওপেনিং থাকে, তখন দেখবেন যে অনেকটা লাল ফিতা কিন্তু ইউজ করা হয়, তাই না? কোনো শুভ কাজের ক্ষেত্রে বা মানুষের দৃষ্টি যেন পড়ে, এই জন্য রেড কালারটা বেশি অ্যাপ্লাই করা হয় না। কাচ্চি খাইছেন, কাচ্চি যে হাড়িটা ওইটার উপরে একটা কাপড় দেওয়া থাকে, কাপড়টা কালার কি থাকে, পেঁচানো থাকে, রেড না গ্রিন কালার থাকে। হ্যাঁ গ্রিন কবে দেখছেন আপনি? আমি তো রেড দেখছি, সব জায়গাতে দেখছি রেড দিয়ে পেঁচানো থাকে। শুরু করার আগে রেড দেয় কাচ্ছি তো প্রতিদিন শুরু করে না, একদিনই শুরু করে প্রতিদিন, শুরু করার আগে তো রেড দেয়, ওটা তো আসে, কিন্তু কাচ্ছি তো প্রতিদিন কেন রেড দেয়? আকর্ষিত হয় আমার মানে কেমন, আপনি আকর্ষিত মানে যদি এটা বুঝেন যে রেড কালার দেখলেই কারো খাইতে ইচ্ছা করবে, না এটা ভুল। রেড কালারটা চোখে পড়ে বেশি, চোখে পড়ে বেশি, সব জায়গাতে দেখবেন, হ্যাঁ দূরের থেকে চোখে পড়ে অনেক। হ্যাঁ আপনি দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের নামের নাম আছে গ্রিন করে, কিন্তু এই যে স্টক প্রেজেন্টিং দেওয়া আছে, কিন্তু আমার চোখে সবচেয়ে বেশি পড়তেছে এই যে রেড কালার, এই যে এটা দেখেন, আপনাদের স্পিকারটা মিউট করে না, এই এটা আমার কাছে সবচেয়ে বেশি চোখে পড়তেছে, সবচেয়ে বেশি চোখে পড়তেছে এই যে এইগুলো আমার চোখে। উপরে দেখেন এখানে অনেকগুলো আইকন আছে, সবচেয়ে রেড গুলো বেশি চোখে পড়তেছে না? শুধু বিরিয়ানির ক্ষেত্রে কেন, মানে অন্য তাহলে তো মানে কি বলে আর যত খাবার আছে সবার উপরেই লাল, না 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 ওইটা তো ধরে সব জায়গায় তো হয় না। আসলে এই যে এটা নিয়ে আরো
অনেক আপনার বিরিয়ানির মধ্যে না অন্য কিছু হোটেলে যত বড় ডেকে রান্না করা হোক ওটাতে লাল কাপড় ঝুলাবে চোখে পড়ার জন্য শুধুমাত্র কারণটাই চোখে পড়ার জন্য আর আপনি যদি আমাকে আমি আপনাকে যে অ্যানসারটা দিলাম আপনি তো স্যাটিসফাই না আমি বুঝতে পারছি আপনি প্রয়োজনে একটা বিরিয়ানি দোকানে যাবেন বিরিয়ানি বা কাচ্চির দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন আচ্ছা ভাই কেন দেন ওনার কাছে কোনো অ্যানসারই নেই তখন বলবেন যে আমার ভাই এটা বলছে আপনি জাস্ট লালবাগ বিরিয়ানি ইয়ারে জিজ্ঞেস করছিলাম শেফকে জিজ্ঞেস করছিলাম করার পরে হচ্ছে উনি বলতেছে যে জানি না আমি সবাই দেয় আমিও দেই আপনি কথাটা বুঝেন এই যে আপনি বলেন মনে হয় সিম্বল বিরিয়ানি সিম্বল দেয় বলে আমি বলেছিলাম উনি বলছে না উনি জানে না আপনি বলবেন যে আমার এক ভাই এটা বলছে উনি বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে উনি তখন তাই বলবে কারণ উত্তরটা উনারও জানা নাই উত্তরটা উনারও জানা নাই না সেটাই মানে আমি আপনি জাস্ট আমি বললাম আর কি যে আমার কতগুলো থাইকে যায় সব সময় যে কেন এটা দেয় অন্য তো খাবার আছে অনেক খাবার আছে কারণ এইটাই আমি বলি আপনারা এখনো যে ডিজাইন গুলো করেন আপনাদের কালারের মধ্যে সবচেয়ে আপনাদের সবচেয়ে বেশি কালার ইউজ হয় কোনটা রিজন আপনার কোন কালারটা বেশি ইউজ হয় নাই শুভ ভাই আপনার কোনটা হয় সুশান্ত চৌধুরী শুভ আপনার কোনটা ইউজ হয় বেশি ভাই আমি রেড আর ইয়া ফেসবুকের যে ডার্ক ব্লু কালারটা ওইটা বেশি ইউজ করি আমার মনে হয় ব্লু এবং ব্ল্যাকটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় তাই না হ্যাঁ ভাই ব্ল্যাকটা সবথেকে বেশি ইউজ হয় ব্লু এবং ব্ল্যাক এবং কি আমার নিজেরও পছন্দ এটা বেশি জানি না কেন কালচারের উপর একটা ই করে চলে আসে কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন আপনারা কি লোকাল মার্কেটে এখন পর্যন্ত কাজ করছেন যদি কখনো কাজ করেন দেখবেন যে মানে উনি এমন কিছু চাচ্ছে যেটা দেবা আপনার রুচিতে বাঁধবে আপনার রুচিতে বাঁধবে কেমন যে আমি এর আগে একটা পোস্ট করছিলাম মনে এমন যে মাঝে মধ্যে এমনও কিছু ক্লায়েন্টের কাজ পাই যেগুলো তো পোর্টফোলিওতে অ্যাড করতেও মানে বাঁধে মানে পোর্টফোলিওতে অ্যাড করা যায় না আমার ক্লায়েন্টের রুচি এমন ক্লায়েন্ট চাইছে এমন এখন আমি কি বলবো আমি ডিপেন্ড করি টার্গেট অডিয়েন্সের উপর আমি কোন টার্গেট অডিয়েন্স কিনা করতেছি আমি এর আগে একটা কাজ করলাম মানে এক জায়গাতে বেশ কিছুদিন কাজ করছি উনার কথাই এমন রেড এবং মানে উনি কিন্তু ছেলে মানুষ রেড এবং পিঙ্ক কালার থাকবে মানে যদি আমাকে ডিজাইন করতে দেয় আমি তিনটা ডিজাইন করছি তিনটার মধ্যে একটা পিঙ্ক কালার আছে এটা সিলেক্টেড তিনটার মধ্যে একটা রেড আছে এটা সিলেক্টেড এটা আমার নিজের ক্ষেত্রে পরীক্ষিত ঠিক আছে আমি কিন্তু এমন না যে আমি আপনাদেরকে বলতেছি না যে আমি কিন্তু অনেক দিন ধরে গ্রাফিক্স ডিজাইনে আসে আমি কিন্তু মোটেও কিন্তু গ্রাফিক ডিজাইনে 7-8-10-12 বছর ধরে নাই আমি গ্রাফিক ডিজাইনে খুবই অল্প সময় আসে খুবই অল্প সময় আপনার 2017 থেকে আসে ঠিক আছে মাত্র 4 বছর মতো হয়েছে তো 4 বছরে কিন্তু আমি হিউজ পরিমাণে লোকাল ক্লায়েন্টে কাজ করছি আমি মিনিমাম 3-4 হাজারের উপর হবে 3000-এর উপর আমি বিজনেস কার্ড ডিজাইনই করছি 3000-এর উপর আমার সবচেয়ে বিজনেস কার্ড তারপর আপনার এই যে লেটার হেড এটা তো মিনিমাম 2000 করছে তো অসংখ্য করছি মানে এত হাজার হাজার করছি যে আমার কাজ করা মানে আমি কাজ করছি এমন ফাইলই মিনিমাম 150-200 GB আছে 150-200 GB জাস্ট এই যে র ফাইল কাজ করা ফাইল ঠিক আছে তো এইগুলো কথা না তো আমরা অনেক সময় অনেক কিছু ফেস করছি এবং এমন না যে এই যে আমি বলতেছি না যে কিছু কাজ আছে পোর্টফোলিওতে অ্যাড করতে পারে না এটা কিন্তু সবসময় এমন না অনেক ক্লায়েন্টের থেকে অনেক কিছু শেখা যায় ওনাদের কারণ ওনার দৃষ্টিভঙ্গিটা থাকে বিজনেসম্যানের মতো আপনি শুভ আপনি নোমান আপনি ভাবতেছেন কি কাজটা কোনোভাবে দিতে পারলেই 2000 টাকা পাচ্ছে কিন্তু উনি ভাবতেছে কি আমাকে যে একটা ব্যানার করে দিছে শুভ এটা আমার ব্র্যান্ডিং এটা আমার পরিচিতি আমি যখন ফার্স্ট একটা কোম্পানির জন্য ডিজাইন করতেছি তখন আমাকে প্রথম কথাটা কি বলছিল জানেন প্রথম কথাটা আমাকে বলছিল এমন যে আশিক আপনি যে ডিজাইনটা করবেন আমরা কিন্তু এমন টাইপের কিছু ডিজাইন চাই যে আমরা মোটেও আপনার ডিজাইনের পিছে 1 লক্ষ টাকা খরচ করে 10,000 মানুষকে দেখাবো না
আমরা 10,000 টাকা খরচ করে 1,00,000 মানুষের কাছে যাবে এমন একটা ডিজাইন করবেন আপনি। প্রথম কথাটাই এমন যে 1,00,000 টাকা খরচ করে 10,000 মানুষের কাছে যাবে মোটেও এমন টাইপের কিছু করবেন না। 10,000 টাকা খরচ করব কিন্তু 1,00,000 মানুষের কাছে যাবে। আর আমরা অনেক ক্যালকুলেশন করে একটা বুস্ট করতাম একটা আমাদের। আচ্ছা আমি এগুলো নিয়ে কথা না বলি, ঠিক আছে, এগুলো নিয়ে কথা না বলি। সাফিন ভাই আপনি যেটা বলতেছিলেন এটা আপনি, আমি আজকে যেটা বলছি না, আপনি অ্যান্সারটা খুঁজতে আপনার হয়তো আরো 7 থেকে 10 দিন সময় লাগবে, তবে আপনি খুঁজবেন, দিন শেষে আপনি আমার অ্যান্সারটা মেনে নিতে বাধ্য হবেন, ঠিক আছে। এখন এটা না বলি, এটা নিয়ে আমি আর ভিতরে যাচ্ছি না, কেমন? এটা করি, আগাবো নাকি আপনার অ্যান্সার লাগবে বলেন? আর না এটা তো মানে কোনো অ্যান্সার না, জাস্ট কথার প্রসঙ্গে আসলো এই জন্য বললাম, এটা নিয়ে আমার তো হেডিক নেই। বুঝতে পারছি, সমস্যা নাই। সাপোজ ইউকে দিলাম, আসলে অনেক ছোট বড় জায়গাতে উঠা বসা করছি তো এগুলো নিয়ে, তো এগুলো সম্পর্কে মোটামুটি ভালোই ই হয়ে গেছে। কে কি চাই মাইন্ড রিড করা অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা এটাকে নিচে দিয়ে দিলাম, নিচে দেওয়ার পরে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ইয়েলো এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলাম, দেন ইমেজটাকে একটু মুভ করছি। আচ্ছা আমি, আচ্ছা এখানে ইমেজটাকে ডাবল ক্লিক করে আমি বিভিন্নভাবে মুভ করতে পারি, তো আমার মনে হচ্ছে যে ইমেজটা এখানে পারফেক্ট না আমার, যেহেতু মেইন জিনিসটাই কেটে যাচ্ছে, সো এটাকে আমি এখানে রাখবো না এমনভাবে। আমি ইমেজটা চেঞ্জ করি, ইউকে সিটি দিতে পারি, সিটি সিটি এটা হতে পারে। এটা গুড, রেডের সাথে একটা কম্বাইন আছে ভালো। এরপরে আমি এটা সম্পর্কে একটা হেডলাইন দিতে পারি, একটা হেডলাইন দিতে পারি, কিছু ডিসক্রিপশন দিতে পারি, হতে পারে এখানে ক্যাপস লক দিয়ে দিই। ওয়েট, সবাই শুনতেছেন আমাকে? বি এ ডাবল এন ই আর ব্যানার ডি ই এস আই টি এন। আচ্ছা দেখেন, আচ্ছা ক্লাস হতেবার 5 মিনিট নিতে পারবো। ডি ই এস আই হবে না, আই ঠিক আছে স্পেলিং? জি ভাইয়া ঠিক আছে। ওকে, মাথা কাজ করতেছে না, চার দিকে মাথা একসাথে কাটালে যা হয়। এই যে জাস্ট এটা দিলাম, এটা দেওয়ার পরে আমার এটা মোটেও ফুটতেছে না, তাহলে ফুটানোর জন্য যে এটা করতে পারি, এখানে একটা কাজ করা যেতে পারে, যেমন রেড ডিজাইনটাকে আমি রেড করে দিতে পারি, এটাকে আমি লাইট রেড করলাম, দেন আমি আমার এখানে একটা হেডলাইন দিতে পারি। হেডলাইনটা আমার হতে পারে এমন যে ক্যাপস লকটা তুলে দিলাম, এফ আর ডাবল ই প্রি পি আর পি এইচ জি আর এ পি এস আই সি ডি ই এস আই জি এম টিউ টি ইউ টি ও আর আই এ টিউটোরিয়ালস।
ওকে, কিন্তু এটা এমন ভালো লাগবে না, এটাকে বোল্ড করলাম, দেন সাইজটা একটু বড় করে দিলাম। আচ্ছা এখানে দেখেন অ্যালাইন কিন্তু এইভাবে হচ্ছে, কেন অ্যালাইন এইভাবে হচ্ছে, কারণ আমি কিন্তু ফার্স্টে আমার অ্যালাইনটা আমি সেন্টারে দিয়ে দিয়েছিলাম, মনে আছে? আমি মানে অ্যালাইন আমি আর্টবোর্ডে করেছিলাম, খেয়াল আছে কি? অ্যালাইন আর্টবোর্ড করেছিলাম, হাই হাই সবাই ভুলে গেছেন, এই যে অ্যালাইন আর্টবোর্ড করা আছে, অ্যালাইন টু সিলেকশন করে দিব আমরা, ঠিক আছে? অ্যালাইন সিলেকশন করে দিলে এখন আমি এখানেই অ্যালাইনটা করতে পারবো, এই যে এইটুকুর মাঝখানে আমার অ্যালাইনটা হলো, সামান্য ছোট দিলাম। দেন আমি আমার সম্পর্কে দুটো লাইন লিখতে পারি, সামান্য কিছু লিখে দিলাম হতে পারে, এমন এটাকে রেগুলার করলাম, এই যে এটাকে রেগুলার করলাম, দ্যাটস ইট, হতে পারে আমার এই টাইপের একটা ডিজাইন, এটা আমার একটা ডিজাইন হতে পারে, পসিবল না? আপনি করতে পারেন, আপনি কিছু কভার ফটো ডিজাইন দেখেন না, এই যে বড় বড় প্রতিষ্ঠানে গুলো দেখেন, ইনারা কিভাবে করছে দেখেন, লোগো দিছে, আপনার কি কি থাকবে, লোগো থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, লোকেশন থাকতে পারে, সব রকমই দিতে পারেন, আপনি আপনার সার্ভিস গুলো তুলে দিতে পারেন, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা দিয়ে আপনি সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন। আমি তো আপনাদেরকে এটা দেখালাম, আপনারা ইচ্ছা করলে এই টাইপেরও করতে পারেন, সাপোজ একটা রেস্টুরেন্টের জন্য করতেছেন, তো রেস্টুরেন্টের জন্য কেমন হতে পারে, রেস্টুরেন্টের জন্য এমন হতে পারে, এই একটা নিলাম, এই ধরলাম, ধরার পরে এই এমন দিলাম, এখানে যদি আপনি আপনার সার্ভিস গুলো তুলে ধরেন, বিভিন্ন টাইপের খাবার গুলো যদি দিয়ে দেন, যেমন আপনাদের পরিচিত অনেকে আসে না রেস্টুরেন্ট দিছে, তাদেরকে এগুলো দিয়ে দিতে পারেন, তারপর আপনি এখানে একটা হেডলাইন দিয়ে দেন, এখানে আপনি আপনার হেডলাইন দিয়ে দেন বা লোগো দিয়ে দেন, এখানে আপনি প্রতিটা সার্ভিস সম্পর্কে যে নিচে নিচে দিয়ে দেন, প্রতিটা সার্ভিস সম্পর্কে যে এখানে কিছু দিয়ে দেন, এখানে আরও ছোট হবে। আচ্ছা আমি একটু বলি, কমপ্লিট করি, বিকালে আবার বেরো লাগবে একটু বাইরে। তুমি কই যাও না যাও আমি কিন্তু সব জানি, বুঝছো? তোমার ভাই আপনার এলাকায় আসবো ভাই আজকে, আমি তোমারে একদিন ধরমু, চিন্তা করো না। এই তোদের ওয়েব পেজের অবস্থা কি? কার ওয়েব পেজ আছে আবার, কি বলি না বলি, শাকিলে বলছি, তোদের ভাই ওয়েব পেজ তো নাই, আমার ফেসবুক পেজ আছে ভাই। আচ্ছা ওইটারই বললাম, ওইটা কিভাবে রিলেট করছে, কিভাবে করতে ভাই, মানে বুঝলাম না আপনার কথাটা, ফেসবুক পেজ কিভাবে কি করছি, মানে মানে কোন এই যে আমরা এই যে আজকে যেরকম দেখাইতে সেরকম কোন স্পেশালি কোন গ্রাফিক্স কিছু করছি সেটার উপরে? আমাদের পেজে তো জাস্ট আমার যতটুকু মানে আমি পারতাম ততটুকুই করছি, করে দিছি আর কি ওই পেজে, দেন আমার আরেকটা কাজিনের আরেকটা পেজ আছে ওইটাও করছি। আচ্ছা শান্ত শান্ত এবার জিজ্ঞেস করি একটা জিনিস, এই যে কালকে যেরকম আমাদের ছবি বা ইয়া ওই যে এসইও দেখায় থেকে যেরকম অনেক মানুষ দেখতে পারে যে সিস্টেমটা দেখাইছে, এই ওয়েব পেজও এভাবে মার্কেটিং করা যায়? হ্যাঁ করা যায়, মেটা ট্যাগের মাধ্যমে, মানে এই যে সাপোজ শাকিলের যেটা ওয়েবসাইটে করা যায়, বাট আপনি ফেসবুকে আই থিংক করতে পারবেন না, মেটা ট্যাগের মাধ্যমে করে এটা ভাই, ফেসবুকে তো মেটা ট্যাগ না, না আমি ভাই ওয়েবসাইটের যেটা বললো ওটার কথা বললাম, হ্যাঁ ওয়েবসাইটের কথা বলছি, বাট শুভ ভাই তো আমার যেটা বললো ওটা তো ফেসবুকের। আচ্ছা এইখানে এক্স্যাক্টলি যেটা যেটা গেছে এই পেজটাই আমি আমি কথা বলি ভাই, এই যে এটা আমার করা, হ্যাঁ এখানে যদি মার্কেটিং করতে তাহলে এখানে প্রপার হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যত বেশি হ্যাশট্যাগ, এটা তো গতকালকে বুঝালো না যে টুইটারে
আমি তো এক্স্যাক্টলি হ্যাঁ এটাই, সে আমি তো এটাই বলছি ফেসবুকে হ্যাশট্যাগে কিন্তু তেমন কাজ করে না। আচ্ছা শুভ ভাই, আপনি যেটা বললেন যে ডিজাইন করছেন কিনা, এই যে হচ্ছে ডিজাইন, হ্যাঁ এক্স্যাক্টলি এই ডিজাইনটা করে কালকে যেটা এসইও করছে এটা করতে পারছো নাকি আগে পোস্ট করে দিছো দেখে করতে পারো নাই? এটা তো আমার অনেক আগের করা। এই আশিক ভাই না 15 মিনিট অফ দিস এর আশিক ভাই পড়ছে কেন? আচ্ছা শুভ ভাই এখন তাহলে কোয়েশ্চেনটা করেন আপনার, এটা আশিক ভাই আসছে 15 মিনিট পরে। শান্ত মাইক দিব দিদি, কি কোশ্চেন বলেন তো শুনি। যা দুষ্ট তুমি, এরকম করো কেন, তোমাকে শুভ ভাই মাইক দিবে। শুভ ভাইয়ের অনেক কোয়েশ্চেন আছে ভাই। ভাই শুভ ভাইয়ের সাথে আপনি একদিন কফি খাইতে বসেন, ঠিক আছে, কফি উইথ শুভ দেখবেন আপনার খুব চিন্তা উড়া লাগবে। শুভ মাহমুদ বড় শুভ, শুভ আমাদের বড় ভাই আর কি। এখন কোনটা বয়সে বড় নাকি নামে বড়? দুইটাতে, বয়সে বড় নামে, উনি নামেও বড় কামেও বড়, বয়সে তো আছে। এই বাচ্চা লোক মাইক দিব কিন্তু ক্লাসের মধ্যে, সেটাই তো বললাম যা দুষ্টরা, তোরা তো শয়তানি খরচ কর। আপনাদের ব্যাচটা যদি মানে ফিজিক্যালি যদি নেওয়া হতো ক্লাসের পরিবেশটা, যে আপনারা কি করতেন ভাই? আর বলবেন না ভাই, পুরো 12টা বাজে প্রতিদিন একটা হ্যান্ড লাগতো, ব্যাক হ্যান্ড লাগতো, একদম বলতাম যে পিছনে দাঁড়ায় থাকেন, একদম পরে দেখবেন যে ভাই শুভ ভাই কিন্তু প্রত্যেকদিন ফার্স্ট বেঞ্চে বসতো, এটা শিওর। আর কেউ ফার্স্ট বেঞ্চে বসুক আর না বসুক, শুভ ভাই ডেইলি ফার্স্ট বেঞ্চ। ভাই আমি ব্যাক বেঞ্চ, আমি আগে তো বলে রাখলাম। ও শুভ ভাই কই গেলেন ভাই? ক্লাস রেকর্ড না, ক্লাস রেকর্ড হচ্ছে না তো। আশিক ভাই রেকর্ড হচ্ছে? অপস, রেকর্ড হলে সমস্যা কি ভাই? তোমরা দুষ্টামি যদি না না করো তাহলে নেক্সট যারা দেখবে শিখবে কোথা থেকে, তোমাদের কাছ থেকে শিখবে। তাহলে মানে কেউ কাছে কম না, আমি যে মনে করব যে একজন একটু শান্ত আছেন না। এটা কি হইলো? শুভ ভাই চুপ হয়ে গেল। শান্ত মাইক দিব কিন্তু, মনে হচ্ছে রেকর্ড গুলা মনে হয় শুভ ভাইয়ের কেউ দেখে তাই ভাইয়া চুপ। মাইক দিব কিন্তু, যাক এতক্ষণ পরে কেউ বলছে কথা। আচ্ছা শুভ ভাই কিন্তু অলরেডি একটা বয়স হয় না, খুব খুশি হইছে মনে হচ্ছে। শপিং করতেছে সুশান্ত বলছে, আমি বলছি এগুলো মানে কোনো কথাই না, এমন এগুলো কোনো কথাই না। হায় হায় এমনি সত্যিটা বাড়ে গেল, ভাই ওনার সাথে একদিনই করেন, আসলে আমাদের সাথে প্রতিদিন করেন, সমস্যা নেই ভাই। শুভ ভাইয়ের সাথে পার্সোনালি মানে এক কাপ কফি নিয়ে দেখা করেন। আচ্ছা দেখেন অন্যান্যরা সবাই আসছে, আমি মাত্র যাইতে নিয়েছিলাম, এরপর আপনি বল মানে আমি যাবো তখন দেখি যাই সব। আমি মেসেজও দিছি শুভ ভাই, আশিক ভাই থেকে আমাকে জানান, আমি আমার কাজে গেলাম। আমিও সেম যাইতেছিলাম, শুভ ভাই ডাক দিয়ে আমার চা খাওয়া বন্ধ করে দিছি।
আশিক ভাই শুভ ভাইল যেদিন দেখা করবো ওই দিন শুভ ভাইল একটা লিস্ট লয়ে পাবো তার সকল কোয়েশ্চেন সলভের জন্য। আমি আগে বয়ে চলে যেতেছি বুঝছো জি ভাই শেষ আপনার ভয়েস একটু ক্লিয়ার হচ্ছে না একটু ক্লিয়ার করা দরকার এখন ঠিক আছে ঠিক আছে ওকে তো সোশ্যাল মিডিয়া ব্যানার আমি সাপোজ একটা স্কয়ার ব্যানার করব যেমন বিভিন্ন টাইপের স্কয়ার ব্যানার হয়ে থাকে যেমন ইনস্টাগ্রামে বিশেষ করে মাস্ট বি আপনার স্কয়ার ব্যানার হয়ে থাকে আর ব্যানারে আরও বিভিন্ন মাপ আছে এই মাপগুলো আপনাদেরকে নেক্সট ক্লাসে লেখাই কেমন আজকের ক্লাসে মাপগুলো না দিই দেখি যদি করে সময় পাই তাহলে হয়তো বা করবো ঠিক আছে আমি 2000x2000 pixel দিচ্ছি দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট দিলাম ক্রিয়েট দেওয়ার পরে এখন ব্যানার আপনি করতে পারেন মানে নর্মালিও করতে পারেন সমস্যা নেই কিন্তু ব্যানারের একটা সৌন্দর্যের জন্য যেটা খুবই মানে ভালো হয় যদি আপনি একটা মার্জিন রেখে কাজ করেন আসলে যে কোনো ডিজাইনে মার্জিন স্পেস স্পেসিং যে একটা ব্যাপার থাকে স্পেসটা যদি আপনি ঠিকভাবে রাখেন তাহলে ডিজাইনটা অটোমেটিক অনেক গোছানো হয়ে যায় ঠিক আছে তো আমি ভিতর দিকে মাঝখানে জাস্ট সামান্য পরিমাণে হতে পারে 70 pixel আমি বাদ দিলাম ওকে দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আমি গাইড আর নিচেরটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম ঠিক আছে ওকে এটুকু করলাম করার পরে এখন কি টাইপের ব্যানার করব বলেন তো ফিটনেস ফ্যাশন পয়লা ফাল্গুন ওটার জন্য বাংলা কালচারে যাইতে হবে ওটা বাদ দি ওটা নিয়ে আরো রিসার্চ আছে ওটা রিসার্চ এখন না করি ঠিক আছে ভাইয়া ভ্যালেন্টাইন চকলেট দিনে করেন মানে শুধু পাইলে কেউ মানে কম জান না একটু আমরা ঠান্ডা হই কেমন তো আমরা আগাই সামনের দিকে আচ্ছা একটা ইউনিক ডিজাইন করি ইউনিক না সরি ইউনিক বলবো ব্ল্যাক কালারে অবশ্যই কালার কোড অ্যাপ্লাই করব 21 21 21 ওকে দিলাম দেওয়ার পরে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম এখন কালোর উপরে কি কালারটা ভালো ফুটে বলেন তো সাদা সাদা আর একটা বলতে পারবেন কালারফুল ভাইয়া মাস্টার ডিয়ালো লাল যে কোনো লাইট একটু লাইট কোন কালার সবুজ কমলা লাল একটু ব্লু লাইট ব্লু কালার নিয়ে ভাই বেশ লাইট সবই ফুটে আপ ভাই আসলে প্রবলেম করবে ঠিক আছে আচ্ছা এইখান থেকে সাপোজ আমি দুইটা স্লোগান দিতে পারি শেপ ইওর বডি তারপরে ফার্স্ট স্টেপ দুই টাইপের দিতে পারি ভাই আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে এখন ঠিক আছে হ্যাঁ ওকে
faster faster okay এটা এইভাবে মানাচ্ছে না আচ্ছা এখান থেকে nexa any x nexa ফন্ট দিলাম দেন এটাকে সামান্য পরিমাণে ছোট করলাম ছোট করে এটাকেও nexa এটা হতে পারে হতে পারে না এই টাইপের কন্ট্রোল এস দিয়ে সেভ করব অবশ্যই কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করার পরে এইটা এখানে কিন্তু ফুটতেছে না ইউলোর নিচে একটা হোয়াইট দিয়ে কেমন এবার কিন্তু পারফেক্ট আগের থেকে বেটার তাই না একটা কিন্তু মানে আমি দেখেন কত সিম্পলি চিন্তা ভাবনা যে লেখার মধ্যেও একটা অনেক কিছু ব্যাপার থেকে যায় ঠিক আছে এটা কিন্তু অনেক সিম্পল আমি লিখতে পারতাম কিন্তু না আমি আর একটু একটু ঘুরাই দিয়েছি জাস্ট সামান্য পরিমাণে ঘুরাই দিয়ে দিলাম আর এখানে আমি দিতে পারি কেমন হতে পারে 20% ডিসকাউন্ট লেখা এখান থেকে নিচ্ছি না কেমন যেহেতু আমার ব্র্যান্ডিং কালার আমি ইয়েলো ধরে নিয়েছি সো আমি এখানে এটা নিয়ে আসলাম ডি দিলাম ডি ক্যাপস লক তুলে দিলাম লেখা বুঝতে আপনাদের মারাত্মক কষ্ট হচ্ছে মোটেও এত কষ্ট দিব না আমি আপনাদেরকে এখানে জাস্ট এই যে সামান্য পরিমাণে এতটুকু দিতে পারি এইটাকে ইয়েলো দিলাম না বুঝলে প্লিজ আমাকে বলবেন ঠিক আছে এটাকে উপরে দিলাম দেন এটাকে ছোট করব এবার দেখেন ছোট লেখাটাও কি সুন্দরভাবে ফুটে উঠবে কিভাবে এইভাবে দিলাম এই দুইটাকে সামান্য পরিমাণে ছোট করলাম ছোট করে 20%টাকে একটু বড় করে দিলাম এই যে এটাকে এভাবে বড় করে দুইটা সমান করে দিলাম সমান করে সামান্য ছোট মাঝখানে অ্যালাইন করলাম এই যে সম্ভব না এভাবে পারবে না তুমি কি সবাই ভাই আরেকবার দেখান ভাই আরেকবার একটু দেখান কোনটা ডিসকাউন্ট থেকে কোনটা বলে ডিসকাউন্ট নিয়ে এসে কালার বসানো কালার কালার বসানো হ্যাঁ মানে ডিসকাউন্টটা নিয়ে আসলে না ডাউনলোড করে না ইয়া কপি করে সেখান থেকে একটু আচ্ছা দেখেন আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে এইখানে এন্টার দিচ্ছি আচ্ছা ওয়েট আপনি বুঝতেছেন না কোথায় কোনটা চাপ দিচ্ছি এই যে এন্টার দিলাম ঠিক আছে এখন এখানে বড় হাতে ডি করে দিলাম এই যে বড় হাতে ডি দিলাম দেন 20% সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমি সাইজটা বাড়ায় দিলাম এটুকু তো পারবেন পারবেন না জি ভাইয়া এইটাই তো করছি দেন এটাকে সিলেক্ট করে এই যে শিফট চেপে এটাকে ছোট করছি দ্যাটস ইট দ্যাটস ইট আর তো কিছু না বুঝতে পারছেন বুঝতে পারছেন নাকি আমি এরকম ভাবে দ্রুত আগায় যাচ্ছি লজ্জায় বলতেছেন না এটা ব্ল্যাক কালারটাই ভালো ফুটতেছে ঠিক আছে তো এটা থাকতে পারে এরপরে আমার এখানে কিছু স্লোগান থাকতে পারে স্লোগান থাকতে পারে আরও বিভিন্ন টাইপের যেমন 20% ডিসকাউন্ট দিলাম ডিসকাউন্ট দেওয়ার পরে আমি আরও কিছু লিখতে পারি আমি কিন্তু লাস্ট টাইম একটা ফিটনেস সেন্টারে ছিলাম এই জন্য আর একটু আইডিয়া আছে একটু অন্যরকম ঠিক আছে বি সি ও এম বি কম এ ভাইয়া ঢালিতে ছিলাম এক জায়গাতে এম ই এম বি ই আর এম্বার ঠিক আছে চিনেন ওটা বসুন্ধরায় ব্র্যান্ডিং করে দিয়ে আসছে এটা না বাপরে আচ্ছা এটা দেখি এটা এই দিলাম হতে পারে এমন এই যে দিলাম বা এটা মনে হচ্ছে এভাবে থাকলে বেটার হবে এই যে এটা দিলাম এটাকে এখান থেকে এই এতটুকু রাখলাম ঠিক আছে ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সেভ করার পরে
এখন আমার ডিজাইনটা আমি বিভিন্নভাবে আমার মতো করে সাজিয়ে নিতে পারি। তো আমি এখানে কিছু শেপ দিয়ে কাজ করব। আমি আমার শেপটা হতে পারে এমন যে এখানে একটা সিম্পলি রেকট্যাঙ্গেল নিচ্ছি, এই যে রেকট্যাঙ্গেল নিলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এখান থেকে এটা সিলেক্ট করে দেন আমি আন্ডার এই ডাউন অ্যারো চাপলাম, 2, 3, 4, 5, 6 এই যে এখান থেকে নিচে দেখেন নামছি, দেখছেন এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন 430, ঠিক আছে। আর এখান থেকে এই যে এটাকে উপরে তুলব, এখন এটা যদি আপনাদের কখনো বুঝতে মানে সমস্যা হয়, এইভাবে যদি সমস্যা হয় তাহলে আপনাদের জন্য আর একটা সহজ ওয়ে আছে। সহজ ওয়েটা কেমন? সহজ ওয়েটা এমন যে আপনি একটা রেকট্যাঙ্গেল নেন, সবচেয়ে বেটার হয় একটা সিম্পল একটা রেকট্যাঙ্গেল নেন, যেটা একটু ডিফারেন্ট কালার দেন, এই যে রেড কালার দিলাম, রেড কালার দেওয়ার পরে এই যে এটাকে এইভাবে রাখলাম। এবার এটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই কর্নারটা ধরে আপনি এই যে এইভাবে এটা নিচে নামাই নেন, দেন এটাকে এইখানে দেন, সবচেয়ে সহজ না এটা, এই যে এটাকে ধরে জাস্ট আপনি এই যে এখানে নিয়ে নিলাম, সিম্পল না? বুঝতে পারছেন কি কি করলাম? এইটাকে শেপ তো বানাতে পারবেন তাই না? তো আমি এটাকে ছোট করবো, আমি অবশ্যই এটাকে ছোট করবো, এই যে এইভাবে এটাকে ছোট করলাম, করার পরে এইভাবে রাখলাম এমন করে, আর কন্ট্রোল ডি, এই যে তিনটা করলাম, তিনটাকে সিলেক্ট করে একটু ছোট করে এই যে এইভাবে জাস্ট দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার পরে তিনটা কিন্তু একসাথে সিলেক্ট করা আছে এবং তিনটা অবশ্যই সমানভাবে মাপ সমান মাপের নেওয়া আছে। এতটুকু করলাম, আর একটু বাড়াই দিয়ে এখানে একবারে শেষ পর্যন্ত বাড়াই দিলাম, এভাবে জাস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আপনাদেরকে কয়েকদিন আগে একটা ইয়ে বলছিলাম, আচ্ছা আমার এখানে বেশি নিয়ে নিছি আমি, এত স্পেস হবে না, খুবই সামান্য পরিমাণে, এই যে সামান্য পরিমাণে একেবারে স্পেস হবে, এইটুকু হতে পারে, দেন কন্ট্রোল ডি হতে পারে, এই যে পারফেক্ট পারফেক্ট, আমি এইভাবেই যাচ্ছি। এটা নিলাম, নেওয়ার পরে এখন এইখানে আমার কিছু কাজ থাকতে পারে, আমার কাজটা কেমন হতে পারে ভাই? থার্ড শেপটা কিভাবে কন্ট্রোল কি দিয়ে নিলেন এখানে? কন্ট্রোল ডি রিপিট কমান্ড, ভুলে গেছেন আপনাদের ক্লাসে? মানে প্রথমটা তো দেখলাম টেনে, হ্যাঁ বলেন জি, প্রথম প্রথমটা রাখার পর দ্বিতীয়টা আপনি নিছেন হলো, বলেন বলেন শুনছি, দ্বিতীয়টা তো দ্বিতীয়টা তো ড্র্যাগ করে নামালেন, তৃতীয়টা কিভাবে নামালেন আমি বুঝতে পারলাম না। কন্ট্রোল ডি, এই যে দেখেন কন্ট্রোল ডি এর কাজ কি, সাপোজ এটা এইভাবে আসে, এটাকে যদি অল্টার পেস্ট করে এখানে এই যে কপি করি, কপি করার পরে যদি কন্ট্রোল ডি দেই ওইভাবেই চলতে থাকবে, এই যে কন্ট্রোল ডি দিচ্ছি দেখেন চলতে থাকছে, দেখছেন? আবারও দেখাই, যদি এটাকে এইভাবে কপি করি দেন আমি যদি কন্ট্রোল ডি দেই এই যে রিপিট হচ্ছে, মনে হয়েছে এবার? এখনো মনে হয়নি? আচ্ছা জি ভাই জি, বুঝতে পারছি এবার, বুঝতে পারছি না, বুঝেন ভাই আরো একটু বুঝেন না, ও বুঝছি এবার না, আপনি কেন বুঝেন না, আপনি আরো বুঝেন, আচ্ছা আমি বুঝছি আপনি বুঝতে পারছেন, এই যে দেখেন সবচেয়ে সহজ উদাহরণ। আর ভাইয়া আরেকটা ওই আপনি ডিজাইন আর্টবোর্ডটাতে আসেন, আর্টবোর্ডটাতে আসলে এখানে অ্যালাইন করতে হবে না? না কোনটা এটা? হ্যাঁ এখানে অ্যালাইন করার কোনো প্রয়োজন নেই, কারণ দ্বিতীয়টা আপনি যেভাবে কপি নিছেন ওই কপি শেপে, দেখেন এটা যদি কন্ট্রোল ডি হয় তাহলে তো অ্যালাইন হয়েই যাচ্ছে, এই যে এখানে দেখেন এটাই তো আমি আপনাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি যে স্পেসটা রাখবো না ঠিক ততটুকু স্পেস আকারেই বাড়তে থাকবে, যে কন্ট্রোল ডি দিচ্ছি দেখেন ওইভাবে উপর দিকে উঠতেছে, দেখছেন? ওটাই তো আমার অ্যালাইন হয়ে যাচ্ছে, জি হ্যাঁ, দ্যাটস ইট। ওকে, এরপরে আমি আর একটু ডিফারেন্ট ভাবে ভাবতে পারি, ডিফারেন্ট ভাবে ভাবার কেমন যাই, এখানে পেন টুলস এর মাধ্যমে আমি জাস্ট এখানে এই নিলাম, এখানে এই নিলাম, এই এই এখানে আমি রেড কালার রাখতে পারি, বা আমার মনে হচ্ছে যে এটা না আমি এখানে হোয়াইট কালার দিব, হোয়াইট কালারের মাঝখানে আমি এখানে ব্লু কালার দিব, মার্জিনের উপরে অবশ্যই থাকবে,
এখানে এই যে এইটুকু দিয়ে দিলাম। এইটুকু দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এই যে এটা এইভাবে দিলাম, আর এটাকে এই যে এইভাবে দিলাম, আর এটাকে এইখান থেকে আমি জাস্ট একটা ব্লু কালার দিয়ে দিলাম। সহজ না অনেক, বুঝতে পারছেন? এখানে যদি আমি দিয়ে দেই এখন, এখানে আমি জাস্ট দিয়ে দিলাম, এখানে এখানে আমি ব্লু কালার অ্যাপ্লাই করব আবার। এইগুলো কিন্তু মোটামুটি ভালো ডিমান্ড। এখানে GOIN জয়েন অন দিতে পারি, জয়েন অন দিলাম। ডিজাইন কত সহজ, তাই না? অনেক সহজ। যদি ঠান্ডা মাথায় ভাবেন, এখানেও কি বিজনেস কার্ডের মতন কালার কোডিং বা পার্সেন্টেজ আছে? ব্ল্যাক কালারে অবশ্যই। www.your.com দেখেন, কিছু জায়গা থেকে হয়তো বা আপনারা কাজ করবেন কিন্তু ভালোভাবে মূল্যায়ন পাবেন না। মূল্যায়ন বলতে মূল্যায়ন পাবেন, পেমেন্ট পাবেন না, এই ঝামেলা ওই ঝামেলা হবে, কিন্তু কখনো নিজের ব্র্যান্ডিংটা নষ্ট করবেন না। নিজের ব্র্যান্ডিং নষ্ট না করলে সে যদি আপনার মূল্যায়ন নাও করতে পারে, সে আপনাকে একটা লিঙ্ক দিতে পারে যেখান থেকে আপনি মূল্যায়ন পেলেও পেতে পারেন। এগুলো সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি কখনো কোনো অফিস আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবু আপনি হাসতে হাসতে চলে আসবেন, ভালো ব্যবহার করে চলে আসবেন। এটা আমার একটা সাজেশন থাকবে আপনাদের সবার প্রতি, সব জায়গাতেই, সেটা যে কোনো জায়গাতেই হোক। কে কখন কার মাধ্যমে উপকৃত হবে এটা আসলে বলাটা অনেক মুশকিল। এটা এখন বুঝবেন না, ধীরে ধীরে বুঝবেন, যখন কাঁধে অনেক দায়িত্ব আসবে তখন এগুলো মাথায় আসবে। যখন শুভ ভাই বড় হবে তখন বুঝবে। শুভ ভাইকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে ম্যাডাম, আপনি এখন আর কিছু বলবেন না। শুভ ভাই কিন্তু ধমক দিয়ে দিয়েছে অলরেডি দু একজনকে, বুঝছেন? আপনি ধমক না খাইতে চলে চুপচাপ থাকেন। আচ্ছা দেখেন, এখানে এই দিলাম, এটা আমার হতে পারে, বা এখানে দেখেন লেখাটা কিন্তু আমার ডিজাইনটা একটু অন্যরকম ভাবে মানে হয়ে যাচ্ছে। এটাকে আমি কি করতে পারি, আর একটু লাইট করি, না না এটাকে আমি ফুটাবো না, এই লেখাটাকে আমি ফুটাবো না, আমি চাচ্ছি যে আরো কালোর সাথে মিলাই দিতে। এটাকে আমি চাচ্ছি যে আর একটু কালোর সাথে মিলাই দিতে, এই যে আর একটু কালোর সাথে মিলাই দিতে, এই যে এইবার ঠিক আছে। আমি চাচ্ছি আমি, আর এইখানে আমি একটা ইমেজ দিব, একটা কি দিব, আচ্ছা জিম লিখে তো ভালো কিছু পাবো কি? আচ্ছা আপনারা বলেন যে ইমেজ ভালো পান না, তাই না? ইমেজ বাজার, ইমেজ বাজার এই যে এই সাইডে আসবে, এটা থেকে মোটামুটি ভালো 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 ইমেজ পাবেন, ভালো রেজুলেশন হবে। কপিরাইট ইস্যু হবে না ভাই? না সেটা হবে না। আরেকটা কথা, আপনারা যখন কোনো ব্যানার করবেন, একটা কথা সত্য যে যে কোনো ব্যানারে ফিমেলদের ছবিটা বেশি অ্যাট্রাকটিভ হয়, যে কোনো জায়গাতে যে কোনো কিছুতে আপনারা যদি এই টাইপের ইমেজ অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে সাড়াটা একটু বেশি পাবেন। যেমন আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলছি, ফেক অ্যাকাউন্ট খুললে খুলতে পারেন, এটা সত্য, এটা আসলে আপনারা বুঝবেন ধীরে ধীরে। এটা রেজুলেশন ছবিটা এমন কেন, আচ্ছা এটা বেশি এই টাইপের বডি গুলো ভালো লাগে না। এটা অ্যাপ্লাই করতে পারি আমরা,
সাথে মোটামুটি এই জায়গাতে প্রচুর ব্যথা করে এই ব্যায়ামে। এই তিনটাকে যদি একসাথে ক্লিপিং মাস করতে চাই কি করতে হবে ভুলে মনে আছে সবার? দিয়েছিলাম একদিন কম্পাউন্ড প্যাথ, কম্পাউন্ড প্যাথ তিনটাকে সিলেক্ট করে অবজেক্ট দেন কোথায়, এই যে কম্পাউন্ড প্যাথ মেক দিলাম, দেন এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7, এই যে হয়েছে। ইমেজটাকে একটু মডিফাই করে নেই, একটু ছোট করে দিলাম, এই এই আর একটু মুভ করে দিই মাঝখানে দিকে ছেলেটাকে রাখি, হতে পারে এমন, এই সম্ভব না এই টাইপের ডিজাইন গুলো করা সম্ভব? জি ভাইয়া, আরো কিছু দেখাবো নাকি আপনারা দেখবেন? এবার দেখান ভাই, আপনারা দেখবেন নাকি আমি দেখাবো বলেন? আপনি আরো দুই একটা দেখান ভাই। হ্যাঁ আপনি দেখান, আমি আরো দেখাবো। আচ্ছা ঠিক আছে জি ভাই, আরেকটা দেখান। জি ভাইয়া, আপনার দুই একটা কাজ দেখানো যাবে? দেখানো যাবে, ক্লাস রেকর্ডের পর, ক্লাসের পরে দেখাবো, সমস্যা নেই, দেখাবো, অবশ্যই দেখাবো। ওকে ভাই, কেন এই এই কোশ্চেনটা কে করছে কে বলছেন? রাজিয়া বলছেন নাকি ফারিয়া বলছেন? দেখাবো আমি, নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা সমস্যা নেই, আমার পিসিতে কিন্তু কিছু ভালো ভালো সেন্সর আছে। দীপাপু বলছে এটা হচ্ছে হলো মানে কি বলবো মির্জাফর। আচ্ছা সমস্যা নেই, দেখাবো আমি শুধু দীপাপু। কেন এর কি হইছে? দীপাপুকে দেখাবো তাহলে, মির্জাফরই করছেন দীপাপুকে দেখাবো। আচ্ছা দেখেন আশাপু মজা করছি আর কিছু না। নাম আশাপু বলছে। আচ্ছা দেখেন, আচ্ছা আপনাদের কমন একটা ডিজাইন হবে কি 20 মিনিটে? আপনারা এমন বিপদে ফেলাই দেন মাঝে মধ্যে, কেমন তো যে লাগে মাঝে মধ্যে, কিছু বলতেও পারি না। কেমন লাগে জানি না তো, কেমন লাগে ভাইয়ের কাছে ভালো লাগে এটার জন্য বল। আচ্ছা দেখেন আমার এখন ডিজাইনটা, সবাই এত দুষ্টু, থামেন থামেন থামেন, ডিজাইনটা ফ্যাশন নিয়ে করি কেমন, লেডিস নিয়ে করি। আচ্ছা আমার ডিজাইনটা লেডিস ফার্স্ট। আচ্ছা আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, শুভ ভাই একদম চুপ, শুভ ভাই কি চলে গেছেন রাগ করে আসেন? না ভাই, শুভ ভাই মনে হয় কোশ্চেন আর কি লিস্ট আউট করতে গেছে, কি কি কোশ্চেন করবে শেষে। ভাই আপনি শুভ ভাই কোশ্চেন প্যাটার্ন করতেছে, আপনি যদি কখন কোশ্চেন করে দেয় বলা যায় না, খুব বাজে লাগে ভাই বুঝছেন। আপনি হচ্ছে এই ক্লাসের কি বলেন তো জান বিবাহ একটা কাজ অনেক ওয়েতে করা পসিবল, আমি এটা এইভাবে করলাম। আমি এরপরে এখান থেকে একটা রেকট্যাঙ্গেল নিচ্ছি, আপনারা আপনাদেরকে নিয়ে আর পারি না, একেবারে বাচ্চাদের মতো সবাই এই দুটোকে অ্যাড করে দিই, শেপ বিল্ডারের মাধ্যমে জাস্ট অ্যাড করে দিলাম, এইটুকু তো সবাই পারবেন তাই না? জি ভাই, এইটুকু সবাই পারবেন না। আর এখানে এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম, আর এইখান থেকে অ্যালাইন আর্টবোর্ড এই যে সেন্টার করলাম, দ্যাটস ইট, এটুকু বাইরে থাকুক, পরে আমরা ক্লিপিং মাস্ক করে নিব। আর এখান থেকে সিলেকশন করব, কেন বললেন? জি জি জি, একটু আগে একটা অপশন ক্রিয়েট করলেন বোধহয় অ্যালাইন আর্টবোর্ড, তো কেন এটাকে আর্টবোর্ডের মাঝখান থেকেই জানা হয়, এই জন্য আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য এটা করছি, ঠিক আছে? বুঝেন নাই ভাই, 3 মিনিট মানে ডাটা মিউট ছিল, একটু আবার রিপিট করবেন এইটার, এই যে আমি যে ডিজাইন আরেকবার একটু দেখাই, সাইডে দেখেন এমন আছে, এইটা যেন মাঝখানে থাকে এই জন্য আমি
অ্যালাইন আর্টবোর্ড করছি, আর্টবোর্ডের সাথেই যেন এটা অ্যালাইন হয়, এই জন্য। ক্লিয়ার? এখনো বুঝেন নাই আমাকে আছেন? আমি আল্লাহ জানে কি বললাম, কোন দিক থেকে কিভাবে ধরলেন। আচ্ছা আমি এখানে একটা গ্রেডিয়েন্ট করে দিই। আচ্ছা না বুঝলে বলেন, আমি আরো সহজভাবে আমি আবার করতেছি, দেখেন আরো সহজভাবে করা যায়। ভাই আরেকবার করেন ভাই, এটা আরেকবারই করেন। আচ্ছা এবার অন্য পদ্ধতিতে করি। এখানে একটা ষষ্ঠভুজ নিলাম, এই যে একটা ষষ্ঠভুজ নিলাম। আপনারা এত খাটাই নিচ্ছেন আমাকে, এলডিপি কে জানে আপনাদের পিছে এত কষ্ট করি। ভাই সমস্যা নেই, রেকর্ড আছে, দেখাই দিব। ভাইয়া বলতেছে আমরাই আপনার খাটাই বেশি। আমার কেউ কোনদিন খাটাতে পারে না, যখন চাকরি করছি তখনই তো কেউ খাটাতে পারে না, নিজের থেকে যেটা করি সেটাই। আপনি তো বললেন আমরা কাটাচ্ছি। আপনারা আপনারা আমার অন্যান্য ব্যাচের কয়েকটা ক্লাস দিয়েছেন, দেখতে বলছেন বাচ্চারা দুষ্ট হয়ে গেছে বেশি। আচ্ছা দেখেন এটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে এখন এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ এটাকেও রিমুভ করলাম, দেন এটাকে কালার দিলাম। জাস্ট আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিচ্ছি, এখান থেকে একটা কালার দিলাম। আর এইখানে এটাকে এই মাঝখানে দিয়ে আমি সামান্য পরিমাণে রেঞ্জটা কমে দিতে পারি। এটা রেঞ্জ কমাই না দিয়ে এটাকে এখানে দিই, এটাকে রিমুভ করলাম আর এটা একটু বাড়িয়ে দিলাম। চাচ্ছি চাচ্ছি অনেকটা এরকম, ঠিক আছে কন্ট্রোল এস। এরপরে এখানে একটা ষষ্ঠভুজ নিতে পারি, এই একটা ষষ্ঠভুজ নিলাম, এই এই যে ষষ্ঠভুজ নিলাম। ষষ্ঠভুজ নেওয়ার পরে ষষ্ঠভুজ নিয়ে কিন্তু আমি করছি, যে সবসময় কিন্তু একটা সংকেত মাথায় রেখে আমি কাজ করছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে সবগুলো কর্নার একটু কার্ভ করে নেব, সবগুলো কর্নার সামান্য পরিমাণে কার্ভ করে নিলাম। ওকে ফাইন, এটা করলাম। করার পরে এখানে আমি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে দিতে পারি, যেমন এখানে বিটা কাজ করব। আমার এখান থেকে আমি নিতে পারি এফ এস এইচ আই ও এম, অনেক সুন্দর একটা ছবি। আচ্ছা এই নিলাম, নেওয়ার পরে শুরু হয় আবার চুপ। আপনাদের সাথে যদি কখনো কেউ পিকনিকে যায় এত বোর হবে, মানে জাস্ট বলার মতো না, আমি যা মনে হয় আমার মাঝে মধ্যে। আপনারা কখনো পিকনিকে গেছেন? আপনাদের কেউ কখনো নিয়ে গেছে? এই যেমন বোরিং আপনারা, আপনাদের কেউ পিকনিকে নিয়ে গেলে তো মজাই পাবেন না পিকনিকে। আচ্ছা দেখেন আমার ইমেজটা এমন হতে পারে, এটা কিন্তু সিম্পলি জাস্ট এইভাবে রাখতে পারি, কিন্তু আমার ব্যানারের মধ্যে স্পেসিং এর একটা ব্যাপার থাকে। আমি সবসময় বলছি আমার কিছু হাইলাইট করার কিছু টপিকস থাকতে পারে, তো ওই জন্য আমি এখানে কিছু লিখে দিতে পারি, মানে লিখে দিতে পারি বলতে এখানে আমি আর একটা কিছু আর অন্য একটা শেপ নিয়ে আসতে পারি। শেপটা কেমন হতে পারে? শেপটা হতে পারে, আচ্ছা এটা কীভাবে ক্রিয়েট করলে সহজ হবে,
সহজ 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 পেন্টোস নিলাম, ক্যাপস লক করে দেই, এই এই নিলাম। আচ্ছা পেন্টোস না, এখানে একটা ষষ্ঠভুজ নিতে পারি, এই একটা ষষ্ঠভুজ ডিসপ্লেটিং মাস দেন এটাকে একটা কালার দিলাম। আচ্ছা এইখানে যেটা আসে সেটাকে কী করবো, এই ইমেজটাকে মুভ করে দিই এইখান থেকে, এইখান থেকে কিছু করতে পারি, যেমন কি করা যেতে পারে, এটার একটু সামান্য সাইজ বাড়িয়ে ফটোটার একটা বর্ডার দিতে পারেন। এটাকে লক করে দিলাম আর এই তিনটাকে অ্যালাইন করে দিচ্ছি, এইভাবে হতে পারে। আমি যে এটাকে শেপ চাচ্ছি প্রায় পেয়ে গেছি, ঠিক আছে, এই যে এটা পেয়ে গেছি একটা পাচ্ছি। এই তিনটাকে যদি অ্যালাইন ঠিক থাকে, সাপোজ এই তিনটাকে এইভাবে অ্যালাইন করলাম, সবাই একটু মাথায় একটু জোর দেন, কারণ এগুলো রিপিট করবো না, রিপিট করলে সময় পাবো না, ঠিক আছে, সময় নেই একেবারে। কন্ট্রোল অল্টার টু দিলাম, ফের এটাকে এইভাবে অ্যালাইন করলাম। এখন এখানে শেপ বুলডার টুলসের মাধ্যমে জাস্ট এগুলো মাইনাস করে দিলাম, এই যে এগুলো জাস্ট মাইনাস করে দিলাম, এই যে একটা শেপ পেয়ে গেছে। এখানে শেপ বুলডার টুলসের মাধ্যমে প্লাস করলাম, দেন ডিরেকশন টুলসের মাধ্যমে জাস্ট আমি কর্নারটা কার্ভ করে দিলাম, ঠিক আছে। এইভাবে আমার একটা শেপ হতে পারে, এই যে এখন কিন্তু পারফেক্ট হয়েছে, আমার পেন টুলস দিয়ে করাচ্ছে, এটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। এরপরে আমি এরকমও ভাবতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে এইভাবে দিয়ে দিলাম আর শুধু এইখান থেকে এটাকে আমি কার্ভ করে দিলাম, এই যে এটা হতে পারে। আর এটাকে আমি একটু জাস্ট এই যে ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো দিয়ে দিব, অরেঞ্জ না, এটা তো অরেঞ্জ হয়েছে তাই না, থাকতে পারে এটা, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখন আমি এখানে আমার ইচ্ছা মতো কিছু মানে হাইলাইট করতে পারি, পসিবল না? যদি এইখানে এখন আমি দেই এমন সাপোজ ক্যাপস লক দেই, নিউ নিউ দিলাম, ইয়েলোর উপরে কিন্তু বেস্ট ব্ল্যাক কালার, ঠিক আছে, ব্ল্যাক কালারটা দেখবেন যে বেস্ট রোবটো, ওহো সব কিছু এলোমেলো হয়ে গেছে, এইটা অনেক সুন্দর ফন্ট, এখানে এটা যাবে। এরপরে এরপরটা আমি একটু স্টাইলিশ, ও আর 12 মিনিট কেন সময় আছে, আজকে এখান থেকে টোড আপ করি, কেমন রিভিউ দিলাম, রিভিউ দেওয়ার পরে আমি জাস্ট এই যে ব্রেন্ডের মানটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই এটাকে জাস্ট এইভাবে রাখলাম, দেন ছোট করে দিলাম, ছোট করে দিলাম, এই যে হতে পারে এইভাবে আমার একটা টেক্সট হতে পারে। এই দুটাকে অ্যালাইন করে দিই, অ্যালাইন করলাম। এরপরে আমার আর একটা স্লোগান থাকতে পারে, মানে কোনো একটা ছোট্টখাট্ট একটা স্লোগান নিচে থাকতে পারে, হতে পারে এই যে এই টাইপের কিছু একটা, এটাকেও সেমভাবে মুভ করছে মাধ্যমে দেখতে হবে, এই যে ইফেক্ট ওরা, ওকে ফন্ট সাইজটা জাস্ট ছোট করে দিচ্ছি, এখানে এটা দিতে পারি, কিন্তু এইটা কিন্তু তবু ভালো লাগছে না, কেন লাগছে না, সেম হয়ে গেছে, দুইটার মধ্যে একটু স্পেসটা বাড়াই দিই, এই যে স্পেসিংটা একটু বাড়াই দিলাম, স্পেসিং বাড়াই দিয়ে দেন আমি এটাকে, এটা এমন না, এটাকে এভাবে দিয়ে দিলাম, জাস্ট এইভাবে রাখলাম। এবারে তিনটাকে আমি অ্যালাইন করে দিলাম, এই যে অ্যালাইন করে দিলাম,
সম্ভব না এডিটও করা আর এখানে এই ফন্টটা আসলে মানাচ্ছে না এখানে ফন্ট তো নরমাল ফন্ট দিলে বেটার হবে আচ্ছা আপাতত এটাই থাক এখন আমরা ইমেল করি ঠিক আছে এরপরে সিম্পলি কিছু কাজ আছে যেমন এখানে কিছু স্টাইলিশ ফন্ট ইউজ করবেন অবশ্যই ডা ফন্ট থেকে স্টাইলিশ কিছু ফন্ট নিয়ে আসবেন আপনারা সবাই কি বুঝতেছেন নাকি যেটা বুঝতেছি ভাইয়া সহজ তো আমি কিন্তু সহজ ভাবে করছি আমার মনে হয় আমি মনে করতেছি আমি যেটা করছি এটাই সহজ হবে এইখানে কিভাবে পাবেন ফন্ট গুলো বেস্ট ফন্ট গুলো কিভাবে পাবেন ডা ফন্ট ডা ফন্ট ডা ফন্টে যান এই যে ডা ফন্টে আসলাম দেন এখান থেকে কি টাইপের আপনি কাজ করবেন সেইখান থেকে আপনি সেই টাইপের ফন্টটা চুজ করে নিতে পারেন ঠিক আছে তো এখন আমি এখান থেকে যদি কখনো হরর টাইপের ফন্ট প্রয়োজন হয় তখন আপনি হরর টাইপের ফন্ট নিতে পারেন আরও বিভিন্ন টাইপের দেখেন আপনি যেইটা নিতে চান সো আমি চাচ্ছি সাপোজ সেন্সিটিভ ফন্ট নিব সেন্সিটিভ টাইপের ফন্ট দিব সেন্সিটিভ টাইপের ফন্ট এখানে আসে কিন্তু আমি চাচ্ছি যে এটাও না আমি চাচ্ছি যে ফ্যাশন টাইপের ফন্ট সরাসরি আমি মানে গুগলেও সার্চ দিতে পারি ASASIOM ফ্যাশন সরি ফ্যাশন ফন্ট লিখবো তাই না ফ্যাশন ফন্ট স্টাইল স্টাইল লিখে সার্চ দিলাম এই যে দেখেন কত টাইপের ফ্রি ফন্ট চলে আসছে দেখছেন অনেক ইজিলি আপনি আপনার ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন সাপোজ আমি চাচ্ছি যে এইটা আমি ডাউনলোড করবো এই যে লেমন জেলি ঠিক আছে এটাকে আমি এই যে ডাউনলোড করলাম বা আপনি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন কয়েকটা ফন্ট অ্যাড করে একসাথে ডাউনলোড দিতে পারবেন যেমন আপনি চাচ্ছেন যে এইটা তো ডাউনলোড দিবেন এই যে অ্যাড কর মানে লগ ইন করে অ্যাড করবেন এটা অ্যাড করবেন অ্যাড করে দেন আপনি একসাথে জিপ করেও ডাউনলোড করতে পারবেন তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে দেন আমি জাস্ট যাচ্ছি যাওয়ার পরে এইটাতে জাস্ট লেমন ফন্টটা দিয়ে দিচ্ছি এই যে লেমন ফন্টটা দিলাম লেমন ফন্ট দেওয়ার পরে এটাতে একটা কালার অ্যাপ্লাই করব এই যে একটা কালার দিচ্ছি এইটা তো নিবে না কারণ এটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে আমাকে দিতে হবে এইখান থেকে এই যে কালারটা এখন ঠিক আছে ফ্যাশনের সাথে কি এই কালারটা যায় ঠিক আছে কালারটা জি ভাইয়া আচ্ছা ঠিক আছে এখন এইটার সাথে আপনি আরও কিছু হেডলাইন দিতে পারেন হেডলাইন বলতে আপনার কিছু ফ্যাশনের টাইপ থাকে না বিভিন্ন টাইপ আমার আসলে তেমন জানা নাই কিন্তু আমি জানি যতদূর প্রতিটা সিজনে কিছু না কিছু একটা হেডলাইন থাকে সব মানে প্রতিটা মানে শুধু সিজন না সাপোজ আপনি কোনো একটা ব্র্যান্ডিং যদি কোনো প্রতিষ্ঠান দেখেন কোনো যদি ব্র্যান্ড প্রতিষ্ঠান দেখেন তো ব্র্যান্ডিংয়ের একটা তাদের একটা টাইপ দেখবেন এমন যে বলবে যে এইটা এই অফার মানে আপনি সাপোজ আরব আরব ফলো করেন তারপরে ইয়োলো ফলো করেন এগুলোতে যদি যাবেন প্রতিটা অফারের আগে দেখবেন যে একটা নির্দিষ্ট একটা নাম দিবে মানে এই যে একটা আমি অফার দিচ্ছি এই অফারের নাম কি একটা দেখবেন এক্সক্লুসিভ কোনো একটা নাম নিয়ে চলে আসবে বা এই স্যারের নাম কি বাট একটা অফার দিচ্ছে কোন একটা নাম দিচ্ছে অ্যাপেক্স একটা অফার দিচ্ছে কোন একটা নাম দিচ্ছে এই জিনিসটা কি খেয়াল করেন কখনো এই এই জিনিসটা খেয়াল করেন কি বুঝতেছেন সবাই আমার খেয়াল করি নাই কখনো এই কি বলেন হাই হাই আপনি প্রতিটা অফারের আগে দেখবেন কোনো না কোনো কিছু একটা হেডলাইন নিয়ে আসবে দেখছেন এই যে আচ্ছা এটা তো খুবই কমন কিছু এছাড়াও এই যে দেখেন এটাতে দেখেন একটা নিয়ে আসে দেখছেন দেখছেন প্রতিটাতেই দেখবেন যে কিছু না কিছু মানে প্রতিটা মানে এখন যে একটা অফার চলছে এখন কি অফার চলছে তারা কিন্তু বলবে আপনাকে মাঝে মধ্যে বলে না যে স্যার আমাদের এখন এই অফারটা চলতেছে গ্রামীণ ফোন না কোথায় বলে এটা কোথায় বলে কিছু জায়গাতে বলে না স্যার আমাদের এখন এখানে এই অফারটা চলতেছে ফোনের ক্ষেত্রে হ্যাঁ 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 ফ্ল্যাশ সেল চলতেছে হট সেল চলতেছে বিভিন্ন টাইপের এইগুলো কি এগুলো জাস্ট আকর্ষণ একটা জিনিস ভাবে পেয়ারা বিক্রি করতেছেন তো পেয়ারা আমিও বিক্রি করতেছি পেয়ারা শুভভাবে বিক্রি করতেছে এখন শুভ ভাই কী করছে পেয়ারার সামনে কিছু পেয়ারার পাতা রেখে দিছে এখন আমার এখানে কিনতে আসছেন সাফিন এখন সাফিন কি জানে না পেয়ারা গাছ থেকে পাড়া হয় এটা এটা শুভ ভাইয়ের বোঝানোর জন্য কেন পাতা দিছে
ওটা জাস্ট আকর্ষণ। যেমন এই যে আজকে প্রথমে একটা কথা হয়েছে, ওই যে আপনাদের কাচ্চি, কাচ্চির জন্য লাল কাপড়, এটা নিয়ে অনেক কথা হয়েছে। ওটা কিন্তু জাস্ট একটা আকর্ষণ, ওটা কিন্তু এমন না যে এটা মানে গরম বা এটা মানে খুব ভালো, এমন কিছু না, কিন্তু এটা জাস্ট আকর্ষণ, যেন তো চোখে পড়ে, চোখে পড়ার জন্য এটা। আচ্ছা এখানে আমি জাস্ট এখানে সাপোজ নাম দিচ্ছি সি এ এম এ আর, আমার একটা নাম দিলাম, ঠিক আছে, এটা দিলাম। তবে এটার ফন্ট আমি দিতে পারি নেক্সা, এই যে নেক্সা দিলাম, এই যে নেক্সা দিলাম। নেক্সা দেওয়ার পরে এখানে আমার সম্পর্কে, আমার প্রোডাক্ট সম্পর্কে আমি দুইটা লাইন লিখতে পারি, আর একটু ছোট হবে লেখার ফন্টের সাইজটা ছোট হতে পারে, এই যে এখন এটাকেই, আচ্ছা কেমন না রোবোটিক টাইপের মনে হচ্ছে, হতে পারে এটা, এই যে এটাকে, এই যে হয়েছে, এটা স্পেসিংটা একটু কমায় দেই দুইটা লাইনের মাঝখানে, এই যে জাস্ট এটা দিলাম। আমি দেওয়ার পরে এখানে আপ টু 25%, তো না দিলে তো আপনারা আসবেনই না, এটা তো এখন খুব কমন হয়েছে তাই না, সবাই ডিসকাউন্ট খুঁজি না জি ভাই। লেমন আপ টু 25%, 25% ফন্টটা চেঞ্জ করে দিই জাস্ট, এই যে এটা মনে হয় সবচেয়ে আকর্ষিত করার জন্য যথেষ্ট। দেন আর কি দেওয়া যেতে পারে, আর হতে পারে এখানে একটা কিউআর কোড থাকতে পারে, দেখবেন বড় বড় প্রতিষ্ঠানে ব্যানারগুলোতেও কিউআর কোড দিয়ে দেয়, কিউআর কোড এখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম, এই ছোট করলাম, এই জাস্ট বড় করে দিয়ে দিলাম। এরপরে আচ্ছা ভাই কিউআর কোড বানায় কি দিয়ে কিভাবে, কিউআর কোড যদি কখনো আমাদের প্রয়োজনে লাগে এরকম যদি ক্লায়েন্ট, আচ্ছা কিউআর আমি একটা ডিভাইস থাকে আপনি এখান থেকে কাস্টম বানিয়ে নিতে পারবেন, হবে ও, আচ্ছা ঠিক আছে, কিউআর কোডে তো কি থাকে সেটা তো জানেন, হ্যাঁ হ্যাঁ এখানে ফন্টটা চেঞ্জ করে দিই। কিউআর কোড আসলে আমার আসলে জানা ছিল না প্রথমে, বুঝছেন, যে এটা ওয়েবসাইট থেকে বানানো যায়, আমি ফার্স্টে এটা ভাবতাম যে এটা মনে হয় আসলে সফটওয়্যার কোম্পানি ছাড়া সম্ভব না, এমন ভাবতাম, এমন ভাবতাম, কিন্তু গুগলে তো কিউআর কোড জেনারেটর অনেক ওয়েবসাইট আছে, সেটা পরে জানছি, ও আচ্ছা আচ্ছা এখন তো জানি, একদম পরে বলতেছে আরে কি বলেন আপনি, এটা তো এখানেই পাওয়া যায়, বললাম আচ্ছা তাই, কিছু ছোট ছোট জিনিস বা মানে কিছু মানুষ এমন ভাবে উপস্থাপনা করে যে মনে হয় ওটা কি না কি ছিল, কিন্তু পরে যখন ওটা জানছি তখন মনে হয় যে ওটা এত ছোট জিনিস, এমন মনে হয়। এটাকে একটু বোল্ড করে দিই তাহলে, না এটাকে মানাচ্ছে না, নেক্সা এখানে বোল্ড দিলাম, সরি এত বোল্ড না, এইটাকে জাস্ট এখানে একটু চিকন করে দিলাম। এরপরে এখানে আমি কিছু রাখতে পারি, যেমন এই দিলাম, এটাকে কালার দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে জাস্ট করে দিচ্ছি। আচ্ছা বুঝতেছেন না এমন কেউ কি আছেন, আসলে এখানে বলার মতো তেমন কিছু নাই, আমার মনে হয় যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তাদের এখানে আটকানোর মতো কোনো কিছু হয় নাই সম্ভবত, এখানে আমি জাস্ট www.capslock বন্ধ করে দিলাম, www.yourweb.com ওকে, এটাকে বড় করে দিচ্ছি, দেন এটাকে রেগুলার করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম,
এই যে এই যে পসিবল না কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম সম্ভব না এইরকম একটা ব্যানার ডিজাইন করা আপনি চাইলে আরো কিছু নিয়ে আসা যায় দেখেন এই ডিজাইনটাকে আমি আরো কোয়ালিটিফুল করে তুলব এই ডিজাইনটাকে কেন আমি এখানে ফাঁকা রাখবো টাকা দিয়ে ডিজাইন করেছি করাই নিচ্ছে একটা ডিজাইনার দিয়ে আমি এখানে কি লিখবো বলেন তো কেউ পারে না এখানে আমি ফন্ট ইউজ করছি লেমন এই যে লেমন দিচ্ছি লেমন দেওয়ার পরে এইখানে কিন্তু হোয়াইট কালারটাই বেস্ট যেহেতু নিচেরটা ডিপ কালার এনজয় কি হতে পারে আরো কি কি হতে পারে এনজয় ইওর শপিং হ্যাঁ হতে পারে আচ্ছা দেখি কি টাইপে পাওয়া যায় গুগলে এনজয় ইওর শপিং হতে পারে আচ্ছা ইওর শপিংটা নিয়ে যাই কন্ট্রোল এক্স দেন কন্ট্রোল ভি এইখানে এইটাকে দুইটা ভাগে ভাগ করি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি ওকে এবার এটাকে ক্যাপস করে দেই অল ক্যাপস এই যে অল ক্যাপস করলাম অল ক্যাপস করার পরে দেন এটাকে কি কালার করা যেতে পারে এটাকে কালার করা যেতে পারে ইয়েলো আর এটাকেও অল ক্যাপস করব এইগুলো কিন্তু আপনার কম্বাইন কিন্তু নিজের কমন সেন্স থেকে নিয়ে আসতে হবে আপনি যদি কমন সেন্স থেকে না নিয়ে আসেন তাহলে কিন্তু মোটামুটি ভালো লেভেলের কিন্তু মানে ই হবে প্রবলেম করবেন ঠিক আছে একটু দেখবেন কয়েকটা ডিজাইন দেখবেন প্রথমে দেখেন তারা কীভাবে করছে এই যে এটা এইভাবে হতে পারে আগের থেকে বেটার না সম্ভব না জি ভাইয়া আমার মনে হচ্ছে যে এখানে এমন আছে আমি এখানে আরেকটি করি আমি যেহেতু প্রথম থেকে ষষ্ঠ বুধে ই করছিলাম মানে এখানে একটা এখানে যে একটা চিহ্ন রাখছি এইটার এখানে একটু সামান্য নমুনা রেখে দিব কিভাবে করতে পারি পেন টুলসের মাধ্যমে আচ্ছা এখানে এটা করতে পারি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম আর এইখানে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে জাস্ট এটাকে একটু কার্ভ করে দিলাম এবার আমি এটাকে এই যে এইভাবে রাখলাম রাখার পরে এখান থেকে ইয়েলো দিয়ে দিলাম সম্ভব না আর একটু হলো না দেখেন তো ডিজাইনটা এখন কেমন আছে সুন্দর তো তাই না জি ভাইয়া ওকে সবাই ভালো থাকবেন আর কর্নার আর একটু কিছু দিলে আর কি বেটার হয়ে যাবে দেখেন যত গুড় দিয়ে যায় তত মিষ্টি হয় তাই না এই সাইডে দিলে পরে ফানি হয়ে যাবে এত দিব না আমরা দিব কিন্তু এত দিব না ঠিক আছে এখানে আরেকটা জিনিস হতে পারে একটা মোকআপ হতে পারে এখানে একটা মোকআপ আমি বানাই নিতে পারি আমার মোকআপটা হতে পারে এই যে এই টাইপের এই টাইপের আমি একটা মোকআপ নিলাম মোকআপের কালার হবে এই একটা গ্রেডিয়েন্ট দেন আমি আমার এখানে কি হোয়াইট কালার ছিল যদি হোয়াইট কালার না থাকে কন্ট্রোল অর্ডার টু দিলাম এখানে কোনো কালার নাই আমি এখানে একটা এই যে দিচ্ছি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্যাক এই গুলোকে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি গ্রুপ করলাম গ্রুপ করার পরে এটাকে জাস্ট এই যে এখানে নিয়ে আসছি এবং এটাকে এখানে উপরে দিয়ে দিলাম এটার উপরে দিয়ে দিলাম উপরে দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু এমন হয়েছে তাই না তাহলে এখানে কি করতে পারি এই দুটাকে অ্যালাইন করলাম এই অ্যালাইন এই অ্যালাইন করলাম করার পরে এইখানে নিচে যে গ্রেডিয়েন্ট আছে না গ্রেডিয়েন্টটাকে আমি জাস্ট ঘুরাই দিব আমি জাস্ট এই যে গ্রেডিয়েন্ট যেটা আছে এটাকে ঘুরাই দিব এখানে এটাকে এই একটা কালার নিলাম দেন এই একটা কালার নিব একটা কালার নিলাম কালার নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুলসের মাধ্যমে এটাকে জাস্ট উল্টাই দিব এই যে এটা রেডটা থাকবে উপরের দিকে এখন হয়েছে পসিবল না এভাবে একটা মোকআপ করে দেওয়া
আরো মনে হচ্ছে করবেন তাহলে ইফেক্ট থেকে স্টাইলাইজ এখান থেকে ডপ শ্যাডো হতে চান প্রিভিউ প্রিভিউর পরে আপনি এখান থেকে ব্লারের পরিমাণটা একটু বাড়ান এখান থেকে আপনি আরেকটু বাড়াই দেন সামান্য পরিমাণে বাড়াই দেন বাড়াই দিয়ে জাস্ট ওকে দিয়ে দেন ওকে দিচ্ছি একটু সময় নিচ্ছে লোড নিচ্ছে বাড়তেই আছে আমি চাপানো আবার কিন্তু হাত তুলে নিছি আমি ওকে এই যে আপনি আরো চাইলে শ্যাডো দিয়ে কমায় বাড়ায় করতে পারেন পসিবল না এই টাইপের ডিজাইন গুলো করা জি ভাইয়া সহজ তো তাই না তাহলে আমি কালকে কি সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখতে পারবো আপনাদের আমি কি ডিজাইন দেখার আশা করতে পারি আপনাদের থেকে জি ভাইয়া তাহলে আমি জানো কালকে আপনাদের ডিজাইন দেখি এবং আমি চাই আপনারা ফ্রিল্যান্সারে কনটেস্টে অংশগ্রহণ করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া দুইটার সময়তেই দুইটাতেই জয়েন করবেন সবাই ঠিক আছে চেষ্টা করবেন দুইটাতেই দুই এক মিনিট পরে না ওকে আল্লাহ হাফেজ